সূর্য ওঠার খানিক আগে দরজা বাড়ি খাওয়ার শব্দে ঘুম ভেঙে গেল কিশোরের খোলা দরজা দিয়ে হরমুর করে ঢুকছে বরফের মতো শীতল বাতাস লং হাইকে দেখল না টেবিলের উপর একটা নোট চাপা দেয়া জানিয়ে গেছেন তিনি শিকারে বেরিয়েছেন ফিরতে দেরি হবে আরও লিখেছেন ট্রেল ধরে এগোলে গাড়ির কাছে পৌঁছতে কোনো অসুবিধা হবে না ওদের মেসেজটা পরিষ্কার আমি ফিরে এসে তোমাদের দেখতে চাই না থাকার ইচ্ছে কিশোরেরও নেই যত তাড়াতাড়ি সম্ভব শহরে ফিরে যেতে চায় ডক্টর কুপারের কোনো উন্নতি হয়েছে কিনা জানার জন্য অস্থির কিন্তু বাইরে এখন অন্ধকার ট্রেল দেখতে পাবে না আলোফর অপেক্ষা করতেই হবে দরজাটা আবার লাগিয়ে দিতে গিয়ে কিভাবে বারান্দায় বেরিয়ে এলো কিশোর পর্বত থেকে আসা বাতাসের ঝাপটায় থরথর করে কেঁপে উঠল সে না দাঁড়ানো যাবে না ঘরে ঢুকে আবার দরজা লাগাতে যাবে ঠিক এই সময় তীক্ষ্ণ স্বপ্নে ভেঙে গেল দরজার কাঠ তীক্ষ্ণ ব্যথা ছড়িয়ে গেল মাথায় চোখে অন্ধকার দেখতে শুরু করলো তাহলে সৈকতে ঘুরে বেড়ানো স্বপ্ন দেখছিল মোসা স্বপ্নে বজ্রপাত দুটো দেখলো শব্দ শুনে চমকে জেগে গেল সে কার যেন চিৎকার কানে এলো লেগেছে লেগেছে আরেক চিৎকার শোনা গেল আরে করলে কি মেরে ফেলছো নাকি চিৎকার শুনে ধীরে ধীরে চোখ মিলল রবিনো মাথার মধ্যে ঘোলাটে ভাব সবকিছু ঘুমের ঘরে দেখছে বলে মনে হলো তার দরজার কাছে পড়ে থাকতে দেখল একটা দেহ কিশোর চিৎকার করে লাভ দিয়ে উঠে দাঁড়াতে গেল সে বউ করে চক্কর দিয়ে উঠল মাথার মধ্যে ধপ করে বসে পড়ল আবার তবে মোসা অন হয়ে গেছে ততক্ষণে হাঁটু গেড়ে বসল কিশোরের পাশে মাথা থেকে রক্ত বেরোতো দেখল মানুষের কথা কানে আসছে তিনজন লোককে বেরিয়ে আসতে দেখলো গাছের আড়াল থেকে হ্যাট দিয়ে একজন ডেপুটি হাতে বাড়ি মারলেন শেরি ফ্যামিলটন গর্জে উঠলেন তিনি আবার কিপ দিয়ে বসবে তো আহত দৃষ্টিতে বসের দিকে তাকালো মার্জিন আপনি তো বললেন অবিপজ্জনক সাথে বন্দুক থাকতে পারে হ্যাটের জাজিতে লাগা তুষার মুস্তে মুস্তে শেরিফ বললেন ছেলেটা সাইজ দেখেও কি মাথায় কিছু ঢোকেনি ওকে লং হাটের মতো মনে হচ্ছে ওদের কাছে অস্ত্র আসবে কোথেকে গুমিয়ে উঠে চোখমল কিশোর কি হয়েছে গুলিতে কাঠের চলটা উঠে এসে তোমার মাথায় লেগেছে মশা জানালো ট্রিগারে টিপ দিয়ে ফেলেছিল এই গাধাটা মার্কিকে দেখালেন শেরিফ কিশোরকে কথা বলতে শুনে সস্তিবত করছেন তিনি কিশোরকে উঠে বসে সাহায্য করল মোসা গতকাল এসেছিলেন জংহাটের সঙ্গে কথা বলতে কিশোর বলল আজ এসেছেন গুলি করতে ঘটনাটা কি ব্যালিস্টিক রিপোর্ট কি নিশ্চিত করেছে তার রাইফেল দিয়ে গুলি করা হয়েছিল ডক্টর কুপারকে ওহ। এখনো অবিমাংসিত রয়ে গেছে ব্যাপারটা শেরিফ জানালেন রাইফেলটা কার নেমে রেজিস্ট্রি করা চেক করেছেন করেছি লংহাইটের নামে কোনো আগ্নেয়াস্ত্র রেজিস্ট্রি করা নেই রাইফেলের গা থেকে সিরিয়াল নম্বরটাও রেদা দিয়ে ঘষে তুলে ফেলা হয়েছে কাজেই কার নেমে রেজিস্ট্রি করা হয়েছিল তা জানা সম্ভব না অতি চমৎকার একটা অস্ত্র আনকরা নতুন বোল্ড অ্যাকশন উইনচেস্টার জার্মান টেলিস্কোপ লাগানো একটা কথার সরাসরি জবাব দেবেন কিশোর বলল কার রাইফেল জানেন না ওটা দিয়ে আদৌ গুলি করা হয়েছে কিনা নিশ্চিত নন তাহলে দল লং লংহাটের পেছনে লেগেছেন কেন একজন সাক্ষী আছে আমাদের জবাব দিলেন শেরিফ সেই উড়ো টেলিফোনওয়ালা নাকি আরো কাউকে খুঁজে পেয়েছেন যে লংহাটকে গুলি করতে দেখেছে গুলি করতে দেখেনি শেরিফ জানালেন তবে সেদিন সকালে ও এলাকায় দেখা গেছে লংহাটকে ওখান থেকে তিন মাইল উত্তরে ক্যাম্প করেছিল একটি শিকারী দল ওদের গাইড এল স্প্রিং এর লোক নাম টেরি জনসন ও বলেছে টেরি জনসন যে মিথ্যা কথা বলেনি কি করে জানছেন সেও তো গুলি করে থাকতে পারে নিজে বাঁচার জন্য এখন অন্যের ঘরে দোষ চাপাচ্ছে পাচ্ছে সে কথা ভাবিনি মনে করেছ শেরিফ বললেন টেরির কথা শোনার পর গিয়ে শিকারী দলটার সঙ্গে দেখা করেছি একই কথা বলেছে সব কজন দলছোট হয়নি সেদিন সকালে কেউ একা সরে গিয়ে যে গুলি করে আসবে কেউ সে সম্ভাবনা নেই তাছাড়া একজনও সেদিন সকালে একটা গুলিও ছড়েনি কিন্তু ঝড় ছিল তখন যুক্তি দেখালো কিশোর ঝড়ের মধ্যে লংহাটকে দেখলো কিভাবে দশটার আগে তো ঝড় থামেইনি থেমেছিল একবার সামান্য সময়ের জন্যে নটার সময় মনে করিয়ে দিল মোসা শেরিফের দিকে তাকালো কিশোর কি শিকার করতে বেরিয়েছিল ওরা বলেছে কিছু কাশি দিয়ে গলা পরিষ্কার করে দিলেন শেরিফ কুগার কিশোরকে পাশ কাটিয়ে ঘরের মাঝখানে চলে গেলেন তিনি চারপাশে তাকাতে তাকাতে জিজ্ঞেস করলেন তোমরা এখানে কি করছো লংহাটের বাড়ি দেখতে এসেছি হালকা সরা জবাব দিল কিশোর বেয়াদি কিছু করেছি ঘুরে দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে কিশোরের দিকে তাকালেন শেরিফ অন্যের ঘরে বেআইনিভাবে ঢোকার অপরাধে আমি তোমাদেরকে অ্যারেস্ট করতে পারি আস্তে করে উঠে দাঁড়ালো কিশোর মাথার কেটে যাওয়া জায়গাটায় আঙুল চেপে ধরে জবাব দিল আমি আপনাদের বিরুদ্ধে আমাকে গুলি করার অভিযোগ করে কেস করতে পারি লং হাইটি যত নিয়ে এসেছে সেটা চেপে গেল শেরিফের কাছে একটা মুহূর্তের জন্য থমকে গেলেন শেরিফ হ্যাটের কানা ধরে ঠেলে সামান্য পেছনে সরিয়ে দিলেন হাসিটা ফিরে আবার মুখে অকারণে কথা বাড়াচ্ছি আমরা চলো গাড়িতে করে বড় রাস্তায় পৌঁছে দিই আমাদের রবিনের দিকে তাকালেন ওর কি হয়েছে শরীর খারাপ জবাব দিল মোসা দীর্ঘ একটা মুহূর্ত রবীনের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন শেরিফ কি হয়েছে মগজের অসুখ কিশোর জানালো হাওয়া বদল করতে পরামর্শ দিয়েছিলেন ডাক্তার সেজন্যেই স্প্রিং এসেছিলাম আমরা ও তাহলে তো তোমাদের পৌঁছে দেওয়াটা আরো জরুরি কিশোরের দিকে তাকিয়ে হাসলেন তোমার জখমটাকে খুব ব্যথা করছে না মাথা হাঁটল কিশোর চামড়া কে সামান্য তবে কাঠের চলটা ধাক্কাটাও কম ছিল না বেহুশ হয়ে গিয়েছিলাম শেরিফের গাড়ি থেকে নেমে নিজেদের গাড়িতে চটল তিন শহরে ঢুকে সোজা হাসপাতালে চলল ডক্টর কুপারকে দেখতে ঢোকার মুখে ফ্রাঙ্ক হানকে বেরিয়ে আসতে দেখল ওদের দেখে দাঁড়ালো হান ডক্টর কুপার কেমন আছেন জিজ্ঞেস করল কিশোর জ্ঞান ফেরেনি এখনো তবে অবনতিও হয়নি আর আচ্ছন্নতার মধ্যে আছে তার মানে ভালো হয়ে যাবেন আশা করল কিশোর অবনতি যেহেতু আর হয়নি আমি শুনেছি রবিন বলল আচ্ছন্নতার মধ্যে রোগীর সামনে বসে তাকে নিয়ে কথা বললে আলোচনা করলে দ্রুত উন্নতি হয় কথাটা পছন্দ হল নাহেনের বলল সামনে বসে কথা বলা দূরের কথা তাকে এক পলক দেখতেও দেবে কিনা সন্দেহ মারিসার আঙ্কেলার আঙ্কে এসেছিল তাদেরকে দেখতে দেওয়া হয়নি তোমরা তো আত্মীয় নও পরিচয় অতি সামান্য আমি যেতে পেরেছি কেবল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের একজন নার্সের সঙ্গে আমার খাতির আছে বলে তাহলে তাকে বলে আমাদের ঢোকার ব্যবস্থা করে দিন না অনুরোধ করল কিশোর ঘড়ি দেখলো হ্যান সরি সময় নেই আমাকে এক্ষুনি দোকানে ফিরে যেতে হবে জরুরি কাজ আছে ওহো আপনার যে একটা দোকান আছে ভুলে গিয়েছিলাম কিশোর বলল বেশি দূরে হাসলো হ্যান ইল্ক স্প্রিংয়ে কোনো কিছুই কোনোখান থেকে বেশি দূরে নয় এখান থেকে দুই ব্লক দূরে আমার দোকান ও তাই নাকি নতুন একটা স্লিপিং ব্যাগ দরকার আমার বেশি গরম আপনার সঙ্গে আসি আসো অসুবিধা নেই হান বলল দামও কমিয়ে রাখব ভালো স্মৃতি নিয়ে এ শহর থেকে যেতে পারবে শহরটা কিন্তু আমার ভালোই লাগছে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বলল কিশোর দোকানপাটগুলোকে দেখে মনে হচ্ছে সে আদিকাল থেকে আছে এখানে থাকবে চিরকাল খাবারের দোকান তো দেখছি না মোসা বলল ফাস্টফুড রবিন নেই ওদের সঙ্গে হাঁটতে গেলে মাথা ঘুরে যদি আবার পড়ে যায় এই ভয়ে ওর অনিচ্ছা সত্ত্বেও ওকে বসিয়ে রেখে গাড়িতে একা দোকানের সামনে এসে থামলো হ্যান দরজার কপালে কাঠের সাইনবোর্ড তাতে খোদাই করে দোকানের নাম লেখা ছেলে খুলতে খুলতে বলল স্প্রিং এ আরো টুয়ে চাষা দরকার নতুন রাস্তাটা হয়ে গেলে অবশ্য এখনকার অবস্থা থাকে। আসা সহজ হলে তো অ্যাসপেনের মতো হয়ে যাবে মোসা বলল আর একটা টাউন হেসে বলল হ্যান তাতে আমার কোনো অসুবিধা নেই বাস করতে পারবো আমার দরকার ব্যবসা স্তূপ করে রাখা ডে প্যাক ডাফল ব্যাগ ক্যান্টিন আর কোক স্টোভের মাঝখানে সরুগলি ধরে এগিয়ে গেল কিশোর বৃষ্টিতে পড়ার উপযোগী নানা রকম পোশাক ঠেলে সরিয়ে রাখা হয়েছে ক্যামোফ্লেস পোশাকগুলোর দিকে ওগুলোর কাছেই রাখা হয়েছে তাবু আর ব্যাকপ্যাক কাছে রাখে তালা দেয়া কেসের মধ্যে রাখা শটগানের নানা রকম রঙিন কার্তুজ হরিদ আর হাইকালি বা রাইফেলের আপনার খদ্দের রাখি বেশিরভাগই শিকারী জিজ্ঞেস করল কিশোর মাথা ঝাঁকালো হ্যান হ্যাঁ শিকারীরাই আমার ভরসা শিকারের বিরুদ্ধে কেন তো আন্দোলন মাথায় ঢোকে না আমার রোজ রোজ কোটি কোটি গরু ছাগল মাছ মুরগি মেরে মেরে খাচ্ছে সেগুলো নিয়ে তো কারো মাথা ব্যথা নেই একটি বড় উচ্চারণ করে না যত আপত্তি কেবল অন্য প্রাণী মারার বেলায় তবে আমি অবশ্য শিকার টিকার করি না কাউন্টারের পেছনে বড় একটা ছবি তাতে স্কির পোশাক পর একজন মানুষ কাঁধে ঝুলানো রাইফেল সেটা দেখিয়ে মোসা বলল আপনার ছবি তো মনে হচ্ছে শিকারে যদি আগ্রহী না থাকে এটা কিসের বিয়াথলন কম্পিটিশন হ্যান জানালো ক্রস কান্ট্রি স্কিং আর সেই সঙ্গে টার্গেট শুটিং প্র্যাকটিসের মিশ্রণ আমি যে রাইফেল ব্যবহার করি দেখে সবাই হাসে টোয়েন্টি টু বোর নিশানা হয় সাংঘাতিক কিন্তু কাঠবিড়ালি ছাড়া আর কিছু পড়ে না অলিম্পিকেও তো রিয়াতলন প্রতিযোগিতা হয় তাই না হ্যাঁ জবাব দিল হ্যান অলিম্পিক টিমে ছিলাম আমি তবে বাড়তি হিসেবে খেলা চলার সময় কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে কিংবা পা ভেঙে গেলে তার জায়গায় ঢুকতে পারতাম আমি আমার কপাল খারাপ তেমন কিছু ঘটেনি একবারও ফলে সোনা চেতার সুযোগও পায়নি একবারও এখানকার গাইডদেরকে নিশ্চয়ই চেনেন আপনি তাই না আগের প্রসঙ্গে ফিরে আসে চাইল কিশোর তা তো চিনি ছবিটার দিকে তাকিয়ে থেকে জবাব দিল হ্যান কেরি জনসনকে চেনেন ফিরে তাকালো হ্যান তুমি কোথায় শুনলাম নাম শেরিফ বলেছেন গিরিখাতের যেখানে গুলি খেয়েছেন ডক্টর কোপার সেখানে নাকি লং হাটকে দেখেছে টেরি ওকে অত বিশ্বাস করার কোনো কারণ নেই হ্যান বলল আগে গেম অর্জেন্ট ছিল ঘুষ খেয়ে বেআইনিভাবে শিকার করতে দেওয়ার অপরাধে তার চাকরি যায় এখন নিজেই একটা অফিস খুলে বসেছে গাইডের কাজ করে শিকারে সাহায্য করে আপনার কি মনে হয় শেরিফের কাছে মিথ্যে কথা বলেছে টেরি শ্রাক করলো হ্যান বলা কঠিন ওকে দিয়ে অনেক কিছুই সম্ভব চোখের পাতা শুরু হয়ে এলো তার ডক্টর কুপারকে সেই গুলি করেছে এটা আবার ভাবছো না তো ভাবতে তো আর দোষ নেই কি বলে? মোসার দিকে তাকালো কিশোর টেরি জনসনের সঙ্গে দেখা করে তাকেই তো জিজ্ঞেস করতে পারি কথাটা কি বলো টেরি জনসন কোথায় থাকে বলে দিল হ্যান শহরের বাইরে রবিন ক্যার নিল না সেখানে কিশোর তাকে হোটেলে বিশ্রাম করতে রেখে এসে মোসাকে নিয়ে রওনা দিল পুরনো ফার্ম হাউসটার কাছে সবেমাত্র পৌঁছেছে ওরা দেখলো নীল রঙের একটা পুরনো পিকআপ ট্রাক পেছনে লাগানো একটা ট্রেলারকে টেনে নিয়ে বেরিয়ে আসছে বই দিয়ে তিনজন লোক গাড়িতে বসা ট্রাকের পেছনে কয়েকটা বাক্স রাখা ট্রেলারে রাখা রয়েছে দুটো কালো রঙের মোবাইল গতি কমালো মশা পিক আপটাকে এগিয়ে যেতে দিল মনে হচ্ছে শিকার শেখাতে নিয়ে যাচ্ছে কিশোর বলল পিছু নিলে মন্দ হয় না কি বলো বিনে পয়সায় দু চারটি উপায় আমরাও শিখে নিতে পারি দাব বের করে হাসলো মোসা তা তো পারি চোখ কান খোলা রাখলে হয়তো আর অনেক কিছু শেখা যাবে ট্রেলারের পিছন নিল মোসা বেশ খানিকটা দূরত্ব রেখে একই গতিতে এগিয়ে চললো সামনের দিকে খুব বেশি এগোতে দিলে কিন্তু হারিয়ে যাবে সাবধান করলো কিশোর বেশি কাছে গেলেও দেখে ফেলবে মোসা বলল এত বেশি ফাঁকা চোখে না পড়লেই বরং অবাক হব বরফে ঢাকা রাস্তা তার উপর তুষার ছাওয়া আঁকা বাঁকা সেই পাহাড়ি পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে ট্রেলার থামল গিয়ে একে ঢালের ধারে গাড়ি থামিয়ে দিল বসা দ্রুত পিছিয়ে নিয়ে এলো মোড়ের আড়ালে যাতে চোখে পড়ে না যায় গাড়ি থেকে নেমে গিয়ে প্যাক থেকে মনিকুলার টেবের করলো কিশোর বড় একটা পাথরের আড়ালে লুকিয়ে বসে শিকারী দলটার উপর নজর রাখতে লাগলো ওরা ভারী দেহের লাল দাড়িওয়ালা একজন লোক ট্রেলার থেকে স্নোমোবাইল দুটো নামানোর পর পিকআপের পেছনে গিয়ে উঠল ওই লোকটাই মনে হয় টেরি জনসন ফিসফিস করে মোসাকে বলল কিশোর বাক্স থেকে যা বেরোলো দেখে বুকুছিয়ে গেল তার মনোকুলারটা মোসার হাতে দিতে দিতে বলল কুকুর মোসা যন্ত্রটা চোখে লাগিয়ে ফোকাস করতে করতেই বাক্সের ভেতরের খাঁচা থেকে আট ডজন বিগল ঝোলা কানওয়ালা ছোট জাতের এই কুকুরগুলো শিকারের পিছনে তোস্তাদ লাভ দিয়ে তুষারের উপরে নেমে এসে নাক নিচু করে গন্ধ শুক্ত শুরু করে দিল ওগুলো পেছন পেছন লাফ দিয়ে দাড়িওয়ালা লোকটাও নামলো ঘুরে গিয়ে দাঁড়ালো গাড়ির সামনের দিকে এমন একটা জিনিস বের করলো আরেকটু হলেই হাত থেকে মনে ফেলে দিচ্ছিল মোসা খাইছে বলে যন্ত্রটা ধরিয়ে দিল কিশোরের হাতে দেখো শুরুতে দেখতে পেল না কিশোর এদিকে পিছন করে দাঁড়িয়েছে টেরি জনসন ধীরে ধীরে ঘুরতে শুরু করলো আবার কোনো কিছুর খোঁজ করছে যেন মশার মতোই চমকে গেল কিশোর টেরির এক হাতে একটা নীলচে বাক্স তার বেরিয়ে গিয়ে ঢুকেছে লোকটার হাতের অন্য জিনিসটার মধ্যে গিরিখাতা ঢালের দিকে জিনিসটা তাক করে রেখেছে চেরি একটা অ্যান্টেনা মারিসা কপরের কাছে যে জিনিস দেখেছিল অবিকল সেই জিনিস পার্বত্য সিংহকে খুঁজে বের করার যন্ত্র মুসার চোখে চোখে তাকালো কিশোর আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছ স্বরে মুসা বলল এ কি কোনো শিকার হলো হু মাথা ঝাঁকালো কিশোর ঠিক এই কথাটাই ভাবছি আমি আবার মনে করলার চোখে লাগালো সে ধমকের সুরে কুকুরগুলোকে কি যেন বললো দাঁড়িয়েওয়ালা লোক ঢালবে নামতে শুরু করলো ওগুলো একটা স্নো মোবাইলের পেছনে একটা কেস সহ রাইফেল আটকে দিল লোকটা কিছু জিনিসপত্র তুলল বাকি মোবাইলটাতে নিজেদের রাইফেল রাখতে ব্যস্ত হলো অন্য দুজন লোক দ্রুত কি যেন আলোচনা করে নিল তিনজনে দাড়িওয়ালা লোকটা অ্যান্টেনা উঁচু করে ধরে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নীল বাক্সটার দিকে আবার কথা বলল না দুজনের সঙ্গে হাত তুলে দূরে একদিকে নির্দেশ করল তারপর তিনজনেই দুটো স্নো মোবাইলে উঠে রনা হয়ে গেল লাফিয়ে উঠে দাঁড়ালো মোসা চিৎকার করে বলল চলে যাচ্ছে তো হাত ধরে হ্যাচকেটানে তাকে বসিয়ে দিল কিশোর গাড়ি রেখে গেছে ফিরে আসতেই হবে ওরা ফেরার আগেই তাড়াতাড়ি গিয়ে শেরিফকে নিয়ে আসতে পারলে ভালো হয় কিন্তু তাদের কুয়ার মারা তো বন্ধ করতে পারবো না রেখে আগুন হয়ে গেছে মোসা শিওর ডক্টর কুপারের সিংহগুলোকে মারতে গেছে গলায় রেডিও লাগানো জানোয়ারগুলোকে অ্যান্টেনার সাহায্যে সহজেই খুঁজে বের করে ফেলবে কোথাও লুকিয়ে বাঁচতে পারবে না ওগুলো এর চেয়ে চিড়িয়াখানায় ঢুকে কুয়ার মারলেই তো পারে ঘুরে দাঁড়িয়ে ভারী পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল সে পেছনে দৌড়ায় গেল কিশোর ইচ্ছেটা কি তোমার কি করতে চাও মোসার মুখ দেখেই বুঝে ফেলেছে সাংঘাতিক কিছু করতে যাচ্ছে সে বিপজ্জনক কিছু জানি না কি করব তবে কিছু একটা করতেই হবে চাপা কঠিন কণ্ঠে জবাব দিল মোসা গাড়ির ছাদ থেকে টান দিয়ে খুলে নিল তার স্কি দুটো গাড়ির ট্যাঙ্ক খুলে বের করলো করল বুট মোসা বোঝানোর চেষ্টা করলো কিশোর ওরা গেছে স্নোমোবাইলে করে তাছাড়া রাইফেল আছে ওদের সঙ্গে কোনো মতে ঠেকাতে পারবো না প্রথমে গুলি করে মারবে তারপর গিয়ে রিপোর্ট করবে ওদের রাইফেলের সামনে চলে এসেছিলাম আমরা দুর্ঘটনায় মরেছি বুটের মধ্যে পা ঢুকিয়ে দিল মোসা গড়ের মতো বলল কোনো যুক্তি এখন কেন ঢুকবে না আমার আমি ওই প্রাণীগুলোর পাশে গিয়ে দাঁড়াবোই হ্যাঁচকে টানে দশ টেনে নিল কবজির উপর শক্ত করে চেপে ধরল স্কিপল আমি যাচ্ছি ফোস করে নিঃশ্বাস ফেলল কিশোর দাঁড়াও আমিও আসছি বেঁচে গিয়ে তোমার মৃত্যুর খবরটা তোমার বাবা মার কাছে জানানোর সাহস হবে না আমার ঢালবে তীব্র গতিতে নেমে চলল দুজনে স্পষ্ট দাগ রেখে গেছেন মোবাইল সহজে অনুসরণ করা যাচ্ছে ইঞ্জিনের শব্দও কানে আসছে মৃদুভাবে নিজের ওপর আস্তে আস্তে বেড়ে গেল মোসার যে ধরতে পারব সঙ্গে সঙ্গে জবাব দিল না কিশোর স্কি থেকে মনোযোগ সরাচ্ছে না একটু এদিক ওদিক হলে দিকবাজি খেয়ে ছিটকে পড়তে হবে তাতে ঘাড় ভেঙে মরাটা অস্বাভাবিক নয় ধীরে ধীরে গতিটা স্বাভাবিক করে আনল নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে বলল কাছে আছে বলে যে শব্দ শোনা যাচ্ছে পাহাড়ের ঢালে প্রতিধ্বনিত হয়েও শব্দ শোনা যায় কিন্তু মোসা গতি কমালো না পোল দিয়ে খোঁচা মেরে বিপজ্জনক গতিতে এগিয়ে চলল সামনের দিকে বলা যায় না পরের মরচাদাই দেখা হয়ে যেতে পারে ওদের সঙ্গে তার সঙ্গে তাল রেখে চলতে হিমশিম খেয়ে যাচ্ছে কিশোর শেষে আর শুধু মোসার মাথাটা নজরে রেখে পোল ঠেলে গিয়ে চলল কানের কাছে বাতাসে শাসা শব্দ ইঞ্জিনের শব্দ কমতে কমতে মিলিয়ে গেল দূরে নিজে নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু এখন শুনতে পাচ্ছে না মোসা। নিচে নেমে আবার উপাস থেকে খাড়া উঠে গেছে পাহাড়ের দেয়াল দুটো উপত্যকা যেখানে মিলিত হয়েছে কোনো ভাবে সেটা ধরে কিছুক্ষণ এগোল ওরা তারপর বেরিয়ে এলো চওড়া সমতল জায়গায় বরফে গভীর দাগ কেটে চলে গেছে স্নোমোবাইল জায়গাটা প্রায় গোলাকার আধ মাইল মতো হবে চওড়া কিনারে গা ঘাসাঘাসি করে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা ফার পাইন আর পপলার কোনো কিছু নথে দেখা গেল না তার মধ্যে সমভূমিটা কোনো প্রান্তর নয় বুঝতে পারলো কিশোর জমাট বরফে ঢাকা ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই আরোহী সহ দুটো স্নোমোবাইলের ওজন যদি সহ্য করতে পারে দুজন মানুষের ওজনে ভাঙবে না বরফ মসৃণ বরফের উপর দিয়ে সহজে পিছতে চললো ওরা দুই পাহাড়ের মাঝখানে আখা পাখা যে কোন জায়গাটা পেরিয়ে এসেছে ওরা ওটা কি বুঝতে পারল তক্ষণে নালা গরমকালে ওটা দিয়েই পানি গড়িয়ে এসে এই লেকের সৃষ্টি হয়েছে চারপাশ ঘিরে গাছপালা ক্রমশ উঠে গেছে ঢালবে গাছের জটলার মাঝে এক জায়গায় ফাঁক দেখা যাচ্ছে সেদিকেই গেছে স্নোমোবেলের দাগ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মোসা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল দুজনে দাগ এখানেও স্পষ্ট কিছু দূর গিয়ে ডানে মোড় নিয়েছে তারপর একে বেঁকে এগিয়েছে গাছপালার ফাঁক ফুকুর দিয়ে লেকের কিনার থেকে প্রায় শখানেক ফুট উপরে একটা সরু রাস্তা চোখে পড়ল মোসার দমে গেল সে পোল ঠেলতে খেলতে হাত ব্যথা হয়ে গেছে পা দুটো প্রায় অবশ নিচে নামা এক কথা আর স্কি করে ঢালবে উপরে ওঠা সম্পূর্ণ ভিন্ন জিনিস কয়েক মিনিট বিশ্রাম না নিলে আর দুগজয় হতে পারবে না তারপরেও শেষ পর্যন্ত শিকারীদের ধরা সম্ভব হবে কিনা তা তো সন্দেহ আছে কারণ ওদের কাছে স্নো মোবাইল আছে বিচিত্র একটা শব্দ কানে এলো পর্বতের ঢালে প্রতিধ্বনিত হয়ে এসেছে বলে প্রথমে বুঝতে পারল না বোঝার পর চকচক করে উঠল মোসার চোখ কিশোরের দিকে তাকালো সে কুকুর উপরের দিকে কাছে কোথাও রয়েছে টেরি জনসনের হাউন্ডগুলো নতুন শক্তি এসে ভর করল মোসার শরীরে দ্রুত ছুটতে শুরু করলো আবার এতটা শক্তি যে অবশিষ্ট ছিল তার দেহে দেখে নিজেই অবাক হয়ে গেল দেহের অবশিষ্ট শক্তিটুকু খরচ করে উপরে উঠল দুজনে খরচটা নিরর্থক হলো না লেক বেসিনের অন্য পাশে আরেকটা উপত্যকার মতো জায়গায় বড় জোর সখানেক গজ দূরে খাড়া হয়ে আছে একটা পাথরের টিলা ওটার চারপাশ ঘিরে নাচানাচি করছে কুকুরগুলো ওদের কাছ থেকে সামান্য দূরে স্নোমোবাইল থামি অপেক্ষা করছে তিন শিকারী চাঙড়ের চ্যাপ্টা মাথায় অস্থিরভাবে পাইচারি করছে একটা কুকার থেকে থেকে গর্জন করে উঠছে ওর রাগ ভয় আর অসহায়ত্ব এখান থেকে অনুভব করতে পারছে মোসা দু একটা কুকুরকে কাবু করতে কোনো অসুবিধা হবে না কুকারটার কিন্তু বাকিগুলোর সঙ্গে পারবে না পালানোর পথ নেই হাতে পড়ে গেছে বেচারা গোয়েন্দাদের দিকে নজর নেই শিকারীদের নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত বাতাসে ভেসে আসছে ওদের টুকরো টুকরো কথা আমি আগে দেখেছি বলে উঠল এক শিকারী কাজেই প্রথম গুলিটা আমি করব দেখেছ তো কি হয়েছে ধমকে উঠল দ্বিতীয় শক্ত হাতে রাইফেল চেপে ধরল সে যে আগে গুলি লাগাবে ওটা তার সর খেল শুরু করে দিল দুজনে মাঝখানে চেরিয়ে এসে না দাঁড়ালে মারামারেই বেঁধে যেত ঝগড়া না করে টস করো না কেন পরামর্শ দিল সে কিশোরের দিকে তাকালো মোসা চোখে নীরব জিজ্ঞাসা কি করব তবে জবাবের অপেক্ষা করল না সে কিশোর বাধা দেওয়ার আগেই ছুটতে শুরু করল নিচের দিকে নামছে দ্রুত পৌঁছে যাবে শিকারীদের কাছে চর্কির মতো পাক খেয়ে ঘুরে দাঁড়ালো লাল দাড়িওয়ালা মস্ত রিভলভারটা যেন লাভ দিয়ে হাতে উঠে এলো তার কিশোরের কাছে মনে হল কামানের নল মোসার দিকে তাক করলো টেরি পরই করলো না মোসা দাঁতে দাঁত চেপে ছুটে যাচ্ছে শিকারীদের দিকে হাঁটু ভাঁজ করে পিঠ বেঁকিয়ে ঝুঁকে রয়েছে ইস্কির ওপর নিশানা হিসেবে নিজেকে যতটা সম্ভব ছোট করে তুলতে চাইছে কিন্তু তাতে কোনো লাভ হবে বলে মনে হলো না দ্বিধায় পড়ে গেছে চেরি। গুলি করতে দেরি করে ফেলল শেষ মুহূর্তে লাভ দিয়ে সরে যেতে চাইল মোসার আগমন পথ থেকে গিয়ে পড়ল একজন শিকারির গায়ে দুজনেই পড়ে গেল মাটিতে আখ ঘুরে দাঁড়ালো দ্বিতীয় শিকারি হাতে রাইফেল তার গায়ের উপর গিয়ে পড়ল মোসা কাত বাঁকা করে এক পাশ দিয়ে ধাক্কা মারল শিকারির গায়ে রাইফেলটা ধরে ধরেছিল বোধায় শিকারী পড়ে গেল হাত থেকে ঢাল বেয়ে গড়াতে গড়াতে গিয়ে ঠেকলো পাথরের গায়ে চাপ লেগে গেল শিকারে বিকট শব্দে গুলি ফুটল কারো গায়ে লাগলো না বুলেট ঠং করে উঠল ধাতব জিনিসে লেগে আচম গায়ে হট্ট বলে দিদাই পড়ে গেল কুকুরগুলো ভরকে গিয়ে ছোটাছুটি শুরু করলো এদিক ওদিক কুকারটার ওপর থেকে দৃষ্টি সরে গেল সুযোগটা কাজে লাগালো কুগার। শেষবারের মতো গর্জন করে উঠে বেড়ে তাকে লাফ মারল পাথরের উপর থেকে প্রায় উড়ে নেমে মুহূর্ত আদৃশ্য হয়ে গেল গাছপালার আড়ালে উঠে দাঁড়ালো জনসন রিভলভারটা খাপে ভরে রেখে গট গট করে এসে দাঁড়ালো মোসার কাছে মোশাও পড়ে গেছে কলার ধরে তাকে টেনে তুলল জনসন পাগল না মাথা নষ্ট তোমার রাগে নিজের দাড়ির মতো লাল হয়ে গেছে মুখ আর একটু হলেই তো গুলি খেতে মুসাকে ছেড়ে দিয়ে বলল গুলি করাই উচিত ছিল যদি বুঝতাম সব ভজঘট করে দেবে তুমি আমার নতুন যাতে গুলি লাগাবে তাহলে দ্বিধা করতাম না স্নোমোবাইলটোর দিকে ফিরে তাকালো মুসা বিশ্রিভাবে রং চুটে গেছে একটার কই শুকিয়ে কণ্ঠ খসখসে হয়ে গেছে তার ফুটো তো হয়নি ঘষা লেগে শুধু রং উঠে গেছে আর শিকারের যে ক্ষতিটা করলে গর্জে উঠল জনসন এই দুই ভদ্রলোক কুকার শিকারের জন্য টাকা দিয়েছেন আমাকে তার কি হবে শীতল দৃষ্টিতে জনসনের দিকে তাকালো মোসা একে শিকার বলে তাহলে চাবুকের মতো সপাং করে উঠল জনসনের কণ্ঠ খুন জবাব এলো কিশোরের কাছ থেকে ফিরে তাকালো তাকালম্বসা মাটিতে পড়ে যাওয়া অ্যান্টেনাটা তুলে নিয়েছে কিশোর আপনারা যা করতে যাচ্ছিলেন আবার বলল কিশোর সেটা খুন শিকার মানেই তো খুন জনসন বলল শিকার মানে হত্যা এটা ঠিক তবে তাতে প্রতিপক্ষেরও লড়াই সুযোগ থাকে তাছাড়া শিকারকে আত্মগোপন করে থাকার সুযোগটাও আপনারা অ্যান্টিহাটার দিকে নির্দেশ করে বলল ডক্টর কুপারের কলারে লাগানো রেডিও কুকার খুঁজে বের করা সহজ করে দিয়েছে আপনাদের জন্য কর্তৃপক্ষের কানে গেলে ওরা বেআনি বলতে বাধ্য হবে অ্যান্টেনা দিয়ে গবেষণার নিয়ম আছে শিকারের নেই অ্যান্টেনা দিয়ে কুকার খুঁজে বের করে কে বললো তোমাদের হাত তুলে একটা কুকুরকে দেখালো জনসন ওই দেখো ওটার গলায় কলার তাতেও রেডিও আছে কুকুরগুলো দূরে চলে গেলে অ্যান্টিনার সাহায্যে খুঁজে বের করি আমি কুকার শিকারে কুকুর ব্যবহার করা এখানে বেআইনি নয় সব গাইজেরাইতে কুকুরের গলায় রেডিও লাগিয়ে রাখাটাও আপনার একটা ভাওতাবাজি জবাব দিল মোসা কেউ চ্যালেঞ্জ করলে যাতে ফাঁকি দিতে পারে ভুলনা চালো জনসন কি করে বলছো কথা? কুকারটার গলায় কলার দেখেছ কিছুর ছিল অনেক দূরে কুকারের গলায় কলার ছিল কিনা দেখার কথা নয় তার তাড়াহুড়ায় মোসাও লক্ষ্য করেনি দ্বিধায় পড়ে গেল সে জিজ্ঞেস করলো এত তাড়াতাড়ি তাহলে কুমার জায়গায় খুঁজে বের করলেন কিভাবে আপনারা যে বেরিয়েছেন এক ঘন্টাও তো হয়নি চওড়া কাপটায় ঝাঁকি দিল জনসন শ্রেফ ভাগ্য ভাগ্য বলে তাড়াতাড়ি খুঁজে বের করার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইন তৈরি হয়নি তাই না জবাব খুঁজে বেড়াচ্ছে মোসার কিশোর হঠাৎ ঢিলিক দিয়ে চলে গেল কি যেন থং করে ধাতব শব্দ হলো লাফ দিয়ে পেছতে সরে গেল জনসন যেন বলতাই ফুটিয়েছে অবাক হয়ে আছে মাঠের দিকে কালো পাতলা একটা তীরবিধে আছে তার রেডিওটায় গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন লংহাট হাতে ধনুক আরেকটা তীর পড়িয়ে ফেলেছেন তাতে জনসনের দিকে উদ্যত ভাগ্য বলের বিরুদ্ধে কোনো আইন নেই তাই জনসন কিন্তু কারো ব্যক্তিগত জায়গায় শিকার করার বিরুদ্ধে অবশ্যই আইন আছে বিন প্রবেশ করা গুরুতর অপরাধ জনসনের মুখের দিকে তাকিয়ে তার প্রতিক্রিয়া লক্ষ্য করলেন লংহাট কেন শুধু শুধু মিছে কথা বলছো জনসন ভাগ্যবলের উপর নির্ভর করে শিকার যে তুমি করছো না সেটা তুমিও জানো তোমার এসব সায়তনির গল্প অনেকদিন আগেই কানে সুযোগের অপেক্ষায় ছিলাম তককে ত্বককে ছিলাম হাতে নাতে ধরার জন্যে কিশোরের দিকে একবার তাকিয়ে আবার জনসনের দিকে ঘুরে গেল তার দৃষ্টি বেশ কিছুদিন ধরে তোমাকে অনুসরণ করে বেড়াচ্ছি আমি জনসন পরপর তিনটা হান্টিং পার্টিকে নিয়ে শিকারে বেরিয়েছিলে তুমি তিনটে কুকার খুন করেছ দুটোর গলায় রেডিও কলার পরানো ছিল এতক্ষণে বুঝলাম বলে উঠল কিশোর ডক্টর কুপারের ব্যাটারি নষ্ট ছিল না কুকারগুলোকে মেরে রেডিও নষ্ট করে দেয়াতেই আর কোনো সারা শব্দ পাননি তিনি ধরে নিয়েছেন ব্যাটারি খারাপ হয়ে যাওয়াতে রেজিও গুলো সিগনাল দিচ্ছে না শুধু শুধু ওকে দোষারোপ করছেন আপনারা জনসনের পক্ষে সাফাই গাইতে এগিয়ে গেল কুকুরগুলোর জন্য রেজিও ব্যবহার করছে সে ঠিক সুর মেল আরেকজন রাস্তার ধারে কুকারের পায়ের ছাপ দেখে পিছু নিয়েছিলাম আমরা রেডিও সাহায্য নয় লং হাই হেসে উঠলেন সব শেয়ালের একরা ছাগল পেয়েছ আমাকে মনে করেছ কিছু জানি না ওই ছাপগুলো সব নকল জনসন করে রেখেছিল ধরা পড়লে যাতে এ ধরনের কৈফেদ দিতে পারে এখন যা দিচ্ছ কালোর স্নো মোবাইলের চিহ্ন দেখে পিছু নিয়ে এসে লুকিয়ে থেকে ছাপ বাসাতে দেখে কুগারচার চার বাসা আগেই আবিষ্কার করে রেখেছিল সে গলায় বললেন জনসন তোমার এসব প্রলাপ শোনার ধৈর্য আমার নেই কুগার শিকারে তো বাধা দিতে পারবে না আমাকে তোমাকে আটকে রেখেছে কে তার ছেলের ভঙ্গিতে হাত নাড়লেন লংহাট যাও না চলো চলো জনসনকে দিল কুগারটার পায়ের ছাপ এখনো তাজা পিছু দিলে আবার ওটাকে বের করে ফেলা যাবে চলো নড়ে উঠল জনসন ধীরে বন্ধু ধীরে ধনুক সহ তীরের মাথাটা চালেন লংহার্ট আগেই বলেছি কারো এলাকায় অনুমতিতে প্রবেশ করাটা শাস্তিযোগ্য অপরাধ সেটা আমি মালিকের সাথে বুঝবো জেদ দেখিয়ে বলল জনসন তুমি মালিক নও তোমার সঙ্গে কথা নেই হাসি ফুটল লং মুখে মালিকের সঙ্গে বুঝতে গেলে আরো বিপদে পড়বে কি মনে হয় মারিসা কোমর তোমাকে অনুমতি দেবে এই জায়গাটা যে তার সম্পত্তি ভুলে গেছো নাকি ভেবেছ আমি জানি না নীরব পাথরের দৃষ্টিতে লং দিকে তাকিয়ে রোল জনসন পারলে চোখের আগুনে তাকে ভস্য করে ফেলে আচমকা ঝটকা দিয়ে ঘুরে দাঁড়িয়ে গজট করে হেঁটে গেল স্নো মোবাইলের কাছে কুকুরগুলোকে ফিরে আসার জন্য ডাক দিল স্নোমোবাইল স্টার্ট দিয়ে রওনা হয়ে গেল পেছনে চলল কুকুরগুলো ধাপ্পা বাজিতে কাজ হবে না বোঝে স্নোমোবাইলে উঠে দুই শেখেরও চলে গেল তার পেছনে দারুণ দেখালেন হেসে বলল মোসা ধনুক থেকে তিরিশটা খুলে নিয়ে ধনুকের এক মাথায় ঝোলানো ছোট একটা ট্রেন নিয়ে রেখে দিলেন লংহার্ট জনসন কোনোভাবে মারিসে কোপারে রেডিও ফ্রিকুয়েন্সি আবিষ্কার করে ফেলেছে কিশোর বলল এ ধরনের মানুষগুলোকে বুঝতে পারি না আমি লংহার্ট বললেন গাইডের পেশায় সহজেই যেখানে সৎ থেকে সম্মানজনক কাজ করতে পারে এরা সেখানে খালি ধান্দাবাজি আর মিথ্যার মধ্যে যায় গিয়ে গিয়ে ফাঁসে তীক্ষ্ণ তার দিকে তাকাল কিশোর ডক্টর কুপার যেদিন গুলি খেলেন সেদিন সে জায়গায় আপনাকে দেখা গেছে এই কথাটাও নিশ্চয়ই মিথ্যা বলেনি জনসন লংহাট জবাব দিলেন না একটু আগে আপনি বললেন আবার বললো কিশোর গত তিন হপ্তাহ ধরে কেব জনসনের পিছিয়ে লেগে থেকেছেন আপনি তার মানে সেদিন সেই গিরি খাতে আপনিও গিয়েছিলেন মাথা ছাড়ালেন লংহাট গিয়েছি তাহলে আমাদের সঙ্গে শহরে চলুন অনুরোধ করল কিশোর শেরিফকে বলবেন এক মুহূর্ত দ্বিধা করে জবাব দিলেন লংহাট আমি পরে যাব এখন তোমার অনেক কাজ আমার এখানেই থাকতে হবে এই পর্বতের আশেপাশে তোমরাই গিয়ে শেরিফকে জানো গুড বাই বললেন না তিনি শ্রেফ ঘুরে হেঁটে চলে গেলেন শহরে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল খিদে পেয়েছে ক্লান্তও খুব তবু আগে শেরিফের সঙ্গে দেখা করাটা জরুরি মনে করল কিশোর এল শহরের একটা মাত্র রাস্তার দুই ধারে সারি দিয়ে গড়ে উঠেছে ছোট ছোট দোকানপাট আর রেস্টুরেন্ট শেষ মাথায় একটা এক লাইটের বাড়ি দরজার উপরে একটা মাত্র শব্দ লেখা পুলিশ গাড়ি থেকে নামছে কিশোর আর মোসা এই সময় দরজা খুলে বেরিয়ে এলেন শেরিফ তোমরা এই মাত্র তোমাদের কথাই হচ্ছিল খারাপ না ভালো হেসে জিজ্ঞেস করল কিশোর শেরিফও হাসলেন ভালো ভালো খুব তোমাদের সম্পর্কে খুব উঁচু ধারণা মারিসা কুপারের উত্তেজনা দেখা দিল কিশোরের চেহারায় জ্ঞান ফিরেছে নাকি তার আর কি কি বললেন কে গুলি করেছে দেখেছেন তিনি ভালো আছেন এখন আমরা গেলে দেখা করতে পারবো আরে ধীরে ধীরে হাত তুললেন শেরিফ একটা করে প্রশ্ন করো হ্যাঁ জ্ঞান ফিরেছিল ভালো মতো কথা বলার অবস্থায় ছিল না কেগুলি করেছে তা বলেনি দূরে দৃষ্টি নিক্ষেপ করলেন শেরিফ ভাবছেন কিছু তোমাদের কাছে হয়তো বলতে পারে কাল পর্যন্ত যদি শহরে থাকো দেখা করতে পারবে অবশ্যই থাকবো জবাব দিতে একটা মুহূর্ত দেরি করল না কিশোর হাসপাতালে ডক্টর কুপারের সঙ্গে দেখা করতে গেল তিন গুয়েন্দা রবিনের শরীর পুরোপুরি ঠিক হয়নি তবু আজার তাকে শরীর খারাপের দোহাই দিয়ে হোটেলে ফেলে আস জোর করে চলে একটা নো পার্কিং লেখা জায়গায় সিরিফের গাড়িতে দেখতে পেল কিশোর শঙ্কিত হলো সে বোঝা যাচ্ছে তাড়াহুড়ো করে গাড়ি রেখে ভেতরে ঢুকেছেন তিনি কিছু ঘটল নাকি লবিতে পাওয়া গেল তাকে প্রায় ফিসফিস করে কথা বলছেন একজন ডাক্তার আর একজন নার্সের সঙ্গে তিন গোয়েন্দাকে দেখে এগিয়ে এলেন ওদের দিকে মারিসার অবস্থা ভালো না দূর দূর করে উঠল কিশোরের বুক তার সন্দেহ ঠিক কি হয়েছে গোফচুল চুল শেরিফ নিজের নিজে স্বাভাবিক শ্বাস নিতে পারছিল না বলে গুলিটা বের করার পর থেকে রেসপিরেটর লাগিয়ে রাখা হয়েছিল এখন কি হয়েছে অধৈর্য হয়ে উঠলো কিশোর বলছি হ্যাটের কানায় হেলা দিয়ে খানিকটা পেছনে সরিয়ে দিলেন শেরিফ গফচুরকালেন আবার কাল রাতে যন্ত্রটায় কোনো একটা সমস্যা দেখা দিয়েছে নার্স যখন আবিষ্কার করলো ব্যাপারটা ঠিক মতো শ্বাস নিতে না পেরে ততক্ষণে আবার কোমার মধ্যে চলে গেছে মারিসা শেরিফের উচিত ছিল এখানে পাহারা রাখা হাসপাতাল থেকে বেরিয়ে বলল রবিন আছেই তো তার মতো দুজন ডেপুটি মনে করিয়ে দিল কিশোর আর যন্ত্রটাও আপনা আপনি নষ্ট হয়েছে কিনা না কেউ শয়তানি করে রেখেছে ডক্টর কুমারকে খুন করার জন্যে সেটাও শুরুর বলা যাচ্ছে না কিশোরের দিকে তাকিয়ে রইল রবিন আপনা আপনি নষ্ট হয়েছে এটা নিশ্চয়ই বিশ্বাস করো না তুমি তাই না দ্বিধা করল কিশোর না সত্যি করি না তার মানে কেউ নষ্ট করে দিয়েছে তাহলে আমরা কি করব এখন আপাতত কিছুই না জ্যাকেটের কলার উঁচু করে দিল কিশোর ঠান্ডা হাওয়া থেকে বাঁচার জন্যে গাড়ির দিকে হাঁটছে ওরা শেরিফ যথেষ্ট বুদ্ধিমান লোক আমাদের সাজু ছাড়াই এ পরিস্থিতি সামনে দিতে পারবেন আমাদের তাহলে এখন কাজ কি হোটেলে গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না গাড়ির কাছে পৌঁছে এক টেনা দরজা খুলে ড্রাইভিং ফিট উঠে বসলো মোসা সেটা করতে পারলেই ভালো হতো তার পাশে বসে বলল কিশোর রবিন উঠল পিছনে জানলা দিয়ে পরিষ্কার আকাশের দিকে দেখালো কিশোর বলল তবে আবহাওয়াটা কিন্তু চমৎকার গাড়ি চালানো ইগনিশনের চাবি ঢুকিয়ে চোর এক মোচর মারল মোসা প্রতিবার জানালো ইঞ্জিন অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে কিন্তু স্টার্ট নিল অবশেষে স্টিয়ারিংটা দুই হাতে চেপে ধরে কিশোরকে জিজ্ঞেস করল সে কোথায় যাব অনিশ্চিত ভঙ্গিতে জবাব দিল কিশোর এলক স্প্রিং শহরটা ঘুরে দেখা যেতে পারে দেখতে পাঁচ মিনিটের বেশি লাগবে না মুসা বলল রহস্যময় হাসি ফুটল কিশোরের ঠোঁটে ভালোই তো ঝামেলা কম আর চোখে কিশোরের দিকে তাকালো মোসা তোমার মনের ওই কম্পিউটারের ছবি দোয়া করে স্ক্রিনে আনো না পিছনে তাকালো কিশোর রবিন নজর রাখো এমন কোনো বাড়ি চোখে পড়ে যেটাকে লাইব্রেরি বলে মনে হয় ছোট পাবলিক লাইব্রেরিটা খুঁজে বের করতে মোটেও সময় লাগলো না ভেতরে হাসি খুশি একজন মোটা সোটা মহিলা দাঁড়িয়ে আছেন চেক আউট কাউন্টারের ওপাশে কোনো সাহায্য করতে পারি তোমাদের আন্তরিক কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি জায়গাটা নির্জন আর একজন লোককেও চোখে পড়ল না কিশোরের খুশি হলো তাতে সে যে উদ্দেশ্যে এসেছে সেটা করার সুবিধা হয় ওদের সাহায্য তো অবশ্যই করতে পারেন হাসি মুখে জবাব দিল কিশোর একটা জিনিস খুঁজতে এসেছি কি বই হিস্টোরিক্যাল ল্যান্ড ইউজ প্যাটার্ন নিয়ে গবেষণা করছি আমরা কাউন্টারে কোনো রেখে সামনে ঝুঁকে যেন কত না গোপন কথা জানিয়ে দিচ্ছে এরকম ভঙ্গিতে বলল কিশোর ভালো গ্রেড না পেলে স্কলারশিপ হারাবো দ্বিধাগ্রস্ত মনে হল মহিলাকে কিন্তু কাউন্টির ল্যান্ডম্যাপ ছাড়া তো আর কিছু নেই আমাদের কাছে ঘরের পেছন দিকে একটি টেবিলের কাছে ওদেরকে নিয়ে গেল লাইব্রেরিয়ান পঞ্চাশ বছরের পুরনো এগুলোতে কেবল তখনকার ভূমি মালিকদের নাম আছে কি কাজে ব্যবহৃত হতো জায়গাগুলো সেসব কিছু লেখা নেই দেখো এতে কিছু পাও কিনা হতাশ মনে হলো কিশোরকে দেখি পেলে তো ভালোই মনে মনে এতটা পুলকিত হয়েছে সে নিজের সৌভাগ্যকে বিশ্বাস করতে পারছে না ঠিক এই জিনিসটা খোঁজার জন্য শেষেছিল এখানে বিরাট ম্যাপটাই মূল্যবান সব তথ্য রয়েছে মালিকের নাম জায়গার সীমানা বাড়িঘরের অবস্থা এমনকি গোলাঘর আর গ্যারেজগুলো কোথায় কোথায় ছিল তাও দেখানো হয়েছে কি খুঁজছ লাইব্রেরিয়ান তার ডেস্কতে ফিরে গেলে নিচুগুলা জিজ্ঞেস করল রবিন ডক্টর কুপারা লংহাটের মধ্যে কোনো ব্যাপারে মিল ছিল কি। ম্যাপের উপর ঝুঁকে দাঁড়াল তিনজনে মোসার কোনো আগ্রহ নেই সে শুধু তাকিয়ে আছে যা দেখার দেখছে রবিন আর কিশোর দুজনেই এখানে জমির মালিক ছিলেন অবশেষে ঘোষণা করার মতো করে বলল কিশোর প্রচুর জমি যদি ম্যাপে কোনো ভুল না থাকে ভ্রুকুটি করল রবিন সেটা জেনে আমাদের লাভটা কি ফ্রাঙ্কহান বলেছে নিজের সাথে চিমটি কাটল কিশোর নতুন হাইওয়ে হলে শহরের আয় বাড়বে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে কেউ যদি ধরা যাক তার নাম এক্স খুব অল্প সময়ে এখানে এসে কোটিপতি হতে চায় তাহলে মহাসড়কটা হওয়ার আগেই খুব অল্প দামে প্রচুর জমি কেনার চিন্তা করবে সে অথবা যে কোনোভাবে হোক জমিগুলোকে জমিয়ে রাখতে মহাসড়ক হয়ে গেলে লাভ দিয়ে বহুগুণ বেড়ে যাবে জমির দাম হুম মাথা তোলালো রবিন বুঝে গেছে তাহলে ডক্টর কুপার আর লং হাইটি হবেন সেই এক্স লোকটার পথ হা করে তাকিয়ে আছে মোসা রবিন আর কিশোরের কথাবার্তা ঠিক বুঝতে পারছে না মাথা ঝাঁকালো কিশোর ঠিক তারা দুজনে যদি ব্যস্তে রাজি না হন তাহলে কি করবে এক্স হাসি আসলো রবিন পথের কাটা সরিয়ে দিতে চাইবে এমন করে কেস সাজাবে যাতে মনে হয় লং হাট খুন করেছেন ডক্টর কুপারকে একজন মরে যাবেন দ্বিতীয়জন জন খুনের অপরাধে জেলে যাবেন এক্সের তখন পথ খোলা আর কোনো বাধা রইল না তখন নামমাত্র মূল্যে তাদের জমিগুলো কিনে নিতে পারবে সে গম্ভীর হয়ে গেল কিশোর তবে সবই আমাদের অনুমান ডক্টর কুপার রয়েছেন বেহুশ হয়ে লং হাট পালিয়ে বেড়াচ্ছেন তাদের সঙ্গে কথা বলার অবস্থা নেই এখন শিওর হতে পারছি না সত্যি সত্যি কেউ কিনে নিতে আগ্রহী কিনা দুই সহকারীর দিকে তাকিয়ে ভূর্ণাচালক কিশোর কি মনে হয় কে হতে পারে আমি কি জানি হাতুল যে জবাব মোসা মাথা হাঁটল রবেন জানি না পরিস্থিতি বিবেচনা করে কিশোর বলল যেটুকু অনুমান করতে পারা যায় তাতে একজন লোকের নামই মনে আসে পথের কাটা দূর হয়ে গেলে কার লাভ কার জমির সীমানা শেষ হয়েছে ডক্টর কুপার আর লংহাইটার সীমানায় গিয়ে ডক্টর কুপার আর লংহাইটার সীমানায় গিয়ে কার জমির সীমানা শেষ হয়েছে রবিন তাকিয়ে আছে ম্যাপের দিকে মুসা কিশোরের মুখের দিকে একসঙ্গে জবাব দিল দুজনে জেরাল শেরিফকে জানালে হতো গাড়ি চালাতে চালাতে বলল মুসা পুরোটাই আমার অনুমান সামনের দিকে তাকিয়ে থেকে বলল কিশোর কোনো প্রমাণ নেই হাতে কাজেই এখনই শেরিফকে জানিয়ে লাভ হবে না মুসার পাশে বসেছে সে রবিনকে রেখে এসেছে থার স্টনে চলেছে ওরা সেদিনকার মতো কোনো অঘটন যদি ঘটে যায় আজও অসুস্থ শরীর নিয়ে একা সামালতে পারবে না রবিন সেজন্যই রেখে আসা হয়েছে তাকে একমাত্র লাইব্রেরিতে থাকলেই একা একা বিরত্ব লাগবে না রবিনের। আরামসে বই পড়ে কাজে দিতে পারবে থারস্টনের মুখ থেকে কথা দায়ী করবে কিভাবে র্যাঞ্চের মেন গেটের কাছে এসে গাড়ি থামালো মোসা। কোলের উপর ফেলে রাখা বড় ম্যানিলা খামটায় চাপড় দিল কিশোর বড় ম্যাপটার ফটোকপি করে নিয়ে এসেছে এজন্য নগদ দুটো ডলার খরচ আর এত বড় জিনিসকে ফটোকপি করার জন্য প্রচুর কসরত এবং কায়দা কোষ হল জানালার কাজ নামিয়ে কাউবয় গেট বিমল হাসি উপহার দিল সে মিস্টার থারস্টনের জন্যে জরুরি কিছু কাগজ নিয়ে এসেছি হাসিতে গল না প্রহরী চোখের পাতা শুরু করে ফেলল খামটার দিকে তাকিয়ে নিরস্বরে প্রশ্ন করল কি কাগজ আমি কি করে জানব পাল্টা প্রশ্ন করল কিশোর আমাদেরকে পারিশ্রমিক দেয়া হয়েছে পৌঁছে দেওয়ার জন্য খামের গায়ে জরুরি লেখা আছে এটুকু দেখেছি ব্যাস লোকটার প্রায় নাকের নিচে খামে ঠেকিয়ে দিল সে এই যে দেখুন ঝটকা দিয়ে নাক সরিয়ে নিল প্রহরী লালকালিতে হাতে লেখা শব্দটার দিকে তাকিয়ে রইল অফিসিয়াল বলে তো মনে হচ্ছে না সন্দেহ যাচ্ছে না তার কেন জরুরি শব্দটা দেখেও কিছু বুঝতে পারছেন না এত তাড়াহুড়োর মধ্যে আর কত অফিসিয়াল বানাবে বেশ হাত বাড়ালো প্রহরী দাও আমি পৌঁছে দেব ওহো খানটা সরিয়ে নিল কিশোর হাতে হাতে দিতে বলা হয়েছে আমাকে কিন্তু নির্দেশ ছাড়া তোমাদেরকে আমি যেতে দিতে পারি না হাসলো কিশোর ঠিক আছে অনুমতি নিয়েই দিন আমরা অপেক্ষা করছি কিন্তু মনে রাখেন দেরি করানোর জন্য হয়তো পুরস্কারও দিয়ে বসতে পারেন আপনাকে মিস্টার থার্স্টন যান দাঁড়িয়ে আসেন কেন বিপদে পড়ে গেল ছেড়ে দেবে না আটকে রাখবে রাখলে আবার কোন বিপদ হয় বুঝতে পারছে না সে বিড়বিড় করতে লাগল আমার কি গেট পাহারা দিতে বলা হয়েছে আমাকে অফিসিয়াল কাগজপত্র নয় দ্বিধা করতে করতে গিয়ে ঢুকলো ছোট্ট গার্ড হাউসটায় কয়েক সেকেন্ড পরই বিরাট লোহার গেটটা খুলে গেল নিশ্চয় সুইচ টুইচ টিপেছে সে ইলেকট্রনিক পদ্ধতিতে মূল বাড়িটার সামনে এনে গাড়ি রাখলো মোসা। সিঁড়ি বেয়ে বারান্দায় উঠছে দুজনে হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে এলেন থার্ডস্টোন কি যে করছে সব রাগত স্বরে বিড়বিড় করতে গিয়ে দুই গোয়েন্দাকে দেখে থেমে গেলেন আবার এসেছ কি চাও কেবল আপনার কয়েকটা মিনিট সময় ভঙ্গিতে জবাব দিল কিশোর আর কিছু না সিঁড়ির মাথার কাছে এসে দাঁড়ালেন থার্স্টন কঠোর দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থেকে বললেন বলো আমি শুনছি এখানে দাঁড়িয়ে শীতে কেঁপে উঠল কিশোর কোটের পকেটে হাত ঢুকিয়ে রেখেছে মাথা ঝাঁকালেন থাকস্টন হ্যাঁ গায়ে কোট নেই তার কিন্তু প্রচন্ড ঠান্ডা যেন টেরই পাচ্ছেন না আপনার উত্তেজনার কারণ বোধহয় অনুমান করতে পারছি বলল কিশোর এমন জিনিস খুঁজে বের করেছি আমরা আমার মনে হয়েছিল জানতে আগ্রহী হবেন আপনি মুহূর্তে সজাগ হয়ে গেলেন থাকস্টন কিন্তু কিছু বললেন না ভারী দণ নিল কিশোর পাঠুকে শীত তাড়ানোর চেষ্টা করল আমাদের বিশ্বাস ডক্টর কুপারকে গুলি করেননি লংহার্ট তাকে ফাঁসানো হয়েছে কিশোরের হাতের খামটার দিকে নজর গেল থার্লস্টোনের কি আছে ওতে তথ্য প্রমাণ তা আছে জবাব দিল কিশোর দুজনকেই কিভাবে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় সেসব তথ্য আছে এখানে হুম ভুরুকুচকে ফেললেন থার্লস্টোন ওদেরকে কে রাস্তা থেকে ছড়াতে চাচ্ছে সেটা তো আপনি ভালো যান থারস্টনের চোখের দিকে তাকিয়ে থেকে বলল কিশোর ওই দুইজনের জায়গা দখল করে নিতে পারলে মহাসড়ক হওয়ার পর নতুন আসা মানুষদের কাছে বিক্রি করে বিরাট বড়লোক হয়ে যাবেন আপনি এখনকার চেয়ে বহুগুণ ধনী ভূতা হাসি ফুটল থার্স্টনের ঠোঁটে ওদের সম্পত্তিতে একবিন্দু আগ্রহ নেই আমার নতুনদের প্রতি আগ্রহ আরও কম বরং আসার ব্যাপারে আপত্তি আছে রাস্তা যাতে না হয় সেজন্যে বহুত দিন দরবার আর টাকা খরচ করেছি আমি কেন অবাক হলো কিশোর এ এলাকার উন্নতি হোক আপনি চান না না চায় না শান্ত কণ্ঠে জবাব দিলেন থারস্টন আমি করি ক্যাটাল রাঞ্চের ব্যবসা খুব ভালো ব্যবসা এটা জায়গার দাম বেড়ে গেলে ট্যাক্সও বেড়ে যাবে ট্যাক্স যে আসতে থাকবে তাদের লাভের গুড় পিপড়াই খেয়ে ফেলবে আমার র্যাঞ্চের ব্যবসায় লালবাতি জ্বলবে হয় নতুনদের সঙ্গে পাল্লা দিয়ে হোটেলের ব্যবসা শুরু করতে হবে আমাকেও নয়তো পাত্তাড়ি গোটাতে হবে বেঁচে থাকতে আমি হোটেলের ব্যবসাটাও পচা ব্যবসা মনে হয় আমার কাছে কুবজিতে বাধা দামি সোনার ঘড়িটার দিকে তাকালেন তিনি নাও তোমাদের কয়েক মিনিট শেষ হয়েছে ভালো চাও তো কেটে বড় নইলে এবার আর ছাড়াছাড়ি নেই বিনা অনুমোদিত ঝোকার দেয় অ্যারেস্ট করা দূর খামকায় এলাম বড় গেটটা পার হওয়ার সময় বিরক্ত কণ্ঠে বলল মোসা কোনো লাভ হলো না রাগ দেখানোর জন্য আচমকা এক মোচর মারল এ লাভ দিয়ে রাস্তায় উঠে এলো গাড়ি জানলা দিয়ে গরুর পালার দিকে তাকিয়ে আছে কিশোর ছুড়িয়ে ছিটিয়ে থাকা খড়ের গাদাগুলোকে দূর থেকে লাগছে সাদা তুষারের মধ্যে বিন্দুর মতো লাভ হয়নি তা নয় জবাব দিল সে দেখলাম মুখ ফসে কিছু বলে ফেলেন কিনা গভীর জলের মাছ জবাব দিল মোসা এত সহজে কি আর ফসকায় জানালার পাশ দিয়ে সরে গেল একটা সাইন পোস্ট গরুগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ধটকা দিয়ে সোজা হয়ে বসলো কিশোর কণ্ঠে চেঁচিয়ে উঠল থামা থামো গাড়ি থামো ফিরে তাকলাম মোসা মানে আহ থামাও না ব্যাক করো কিছুই না বুঝে ঘ্যাঁচ করে ব্রেক করসল মোসা শুরু করল গাড়ি সাইনপোস্টার কাছে এসে আবার থামতে বলল কিশোর আঙুল তুলে সাইনটা দেখে জিজ্ঞেস করল বলতো গন্ডগোলটা কোথায় ওয়েলকাম টু গ্যানিসন ন্যাশনাল ফরেস্ট জোরে জোরে পড়ল মোসা কই গোলমাল তো দেখছি না মানান টানান তো সব ঠিক আছে কাদের উপর দিয়ে বুড়ো আঙুল তুলে দেখালো থারস্টনের রেঞ্জ আর ন্যাশনাল ফরেস্টের সীমারেখা এটা সুন্দর দৃষ্টিতে কিশোরের দিকে তাকালো মোসা তাতেই বা গোলমালটা কি হল সামনের পাহাড়ের ঢালে চটে থাকা গরুগুলো দেখালো ন্যাশনাল ফরেস্টের সীমানার মধ্যে চড়ছি ওগুলো সেই ফরেস্ট যেটাকে বুনো জানোয়ারের অভয়ারণ্য বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন ডক্টর কুপার কিশোরের কথার মানে তারপরে বুঝতে পারল না মোসা তাতেই বাকি গরুরা তো আর পড়তে জানে না যে সাইনবোর্ড দেখে আপন পর বিবেচনা করবে গরুগুলোর দিক থেকে চোখ ফেরাচ্ছে না কিশোর তাকে কথা বলতে না দেখে আবার বলল মোসা সরকার সরাচ্ছে না কেন গরুগুলোকে সরাবে না যদি লিস্ট দেওয়ার কথা থাকে অবশেষে বলল কিশোর দুই হাত উল্টে হাল ছেড়েদার ভঙ্গি করল মোসা মাথা গুলিয়ে যাচ্ছে আমার দোহাই তোমার খোলসা করবে ন্যাশনাল ফরেস্টের কিছু অংশ লিজ দেওয়া সম্ভব বুঝিয়ে বলল কিশোর তখন আর সেটা সরকারের দখলে থাকে না তেল আর কাঠ কোম্পানিগুলো হরদম তখন এভাবে লিজ নেয় তার মানে ক্যাটেল র্যাঞ্চাররাও নিতে পারে মোসা বলল ঘাসে ভরা জমিগুলো লিজ নিতে পারেন থার্স্টন তারও লাভ কম দামে গরুর খাবার জোগাড় হয়ে গেল সরকারেরও লাভ প্রচিত জায়গা থেকে নগদ কিছু টাকা কিন্তু তার সেই লাভটা থেকে থারস্টনকে বঞ্চিত করতে চাইছেন ডক্টর কুপার অন্য এক পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে নিচের ছোট চিনটি কাটল একবার কিশোর মাথা ঝাঁকালো মোসা বুঝলাম গরুকে বন্যপ্রাণীর ওয়াইল্ড লাইফ রিজোর্টে জায়গা হবে না ওদের সরকার ডক্টর কুপারের প্ল্যানকে প্রাধান্য দিলে থারস্টনের মস্ত ক্ষতি হয়ে যাবে আর যদি লংহাইটার লোকেরা পেয়ে যায় কিশোর বলল তাহলেও থালস্টনের ক্ষতি ডক্টর কুপার আর লং হাইটকে সরাতে পারলে আপাতত তার সমস্যা সমাধান হয়ে যাচ্ছে হু কিন্তু ডক্টর কুপার যখন কুলি খেয়েছেন থালস্টন তখন শহরে ছিলেন না মনে করিয়ে দিল মোসা টাকা খাইয়ে অন্যকে দিয়ে খুন করানোর চেষ্টা করে থাকতে পারেন তবে সেটা প্রমাণ করা কঠিন গ্যাস বোর্ডের তোকা দিয়ে টাট্টু বাজানো শুরু করলো কিশোর খুনির সঙ্গে তার সম্পর্কটা জানা গেলে সুবিধে হতো অন্য ভঙ্গিতে বলল সে থারস্টনের উপর নজর রাখা দরকার জানা দরকার কাকে দিয়ে কাজটা করাতে চেয়েছেন তিনি খাইছে গঙিয়ে উঠল মোসা সেটা কিভাবে সম্ভব থারস্টনের বাড়িতে কি আবার ঢুকতে চাও না মাথা হারল কিশোর হারস্তোনার র্যাঞ্চের মেইন গেট থেকে পঞ্চাশ গজ দূরে একটা সাইড রোড আছে ওখানে থাকলে কে আসছে কে যাচ্ছে সব দেখতে পাবো আমরা দেখো না খেয়ে আমি আর কিছু করতে পারবো না আপত্তি জানালো মোসা আগে চলো শহরে গিয়ে কিছু খেয়ে নি তারপরে এসে না হয় বসে থাকা যাবে ততক্ষণে অন্ধকারও হয়ে যাবে চোখে পড়ার ভয় থাকবে না আমাদের হেডলাইট নিভিয়ে বসে থাকবো মাথা হাঁটল কিশোর ওহো যেতে আসতে সময় লাগবে ততক্ষণে মিস হয়ে যেতে পারে ফোস করে নিঃশ্বাস ফেললো মোসা ও তা কতক্ষণ পাহারা দিতে চাও কাজ জাখাল কিশোর দেখব মাঝরাত পর্যন্ত তারপরও যদি কিছু না ঘটে কি আর করা ফেরতে যাব তবে মাঝরাত পর্যন্ত অপেক্ষা করতে হলো না ওদের দাঁত বের করা পর্বত চূড়ার ওপাশে সবে অস্ত যেতে বসেছে সূর্য এমন সময় খুলে গেল গেট একটা গাড়ি বেরিয়ে এলো ড্রাইভারের চেহারা দেখার মতো তখনও যথেষ্ট আলো আছে আকাশে থারস্টন যাচ্ছেন আস্তে করে মোসার গায়ে কোন দিয়ে গুত দিল কিশোর স্টার্ট দাও যদি কোনো রেস্টুরেন্টে ঢোকেন আমরাও ঢুকবো খাবারের অর্ডার দেব যদি আমাদের খাওয়া শেষ হওয়ার আগেই বেরিয়ে যান মোসার প্রশ্ন তাহলে আর কি হাসল কিশোর বাকি খাবার রেখে উঠে পড়তে হবে তোমাকে পকাশ নিয়ে নিতে পারি তাতে নিশ্চয় কোনো অসুবিধা নেই তা নেই যদি ঝোল না থাকে খানিক দূর যাওয়ার পর বলে উঠল কিশোর কিন্তু এল স্প্রিং তো ওদিকে নয় উল্টো দিকে যাচ্ছেন পর্বতের দিকে রাস্তা ধরেছেন খুব ভালো খুশি হয়ে উঠল সে কেন ভালোটা হলো এই কিশোর বলল আমার বিশ্বাস সে লোকটার সঙ্গেই দেখা করতে চলেছেন থারস্টোন যাকে টাকা দিয়েছেন ডক্টর কুপরকে গুলি আর লং হাইটকে ফাঁসানো সবার সামনে তার সঙ্গে দেখা করতে চান না তিনি তাই গোপন জায়গায় বেছে নিয়েছেন হেডলাইট জ্বালাতে যাচ্ছিল মোসা তাড়াতাড়ি বাধা দিল কিশোর ওহ দেখে ফেলবেন তো আমরা পিছু নিয়েছি বুঝলে যেখানে যাচ্ছিলেন সেখানে যাবেন না তিনি শুরুর দিকে রাস্তাটা ভালোই তারপর শুরু হলো মারাত্মক খাড়াই তীক্ষ্ণ বাঘ রাস্তার পাশে গভীর খাত আলোর মধ্যে চালানো বিপজ্জনক আর অন্ধকারে তো আত্মহত্যার সামিল মনে মনে খোদাকে ডাকতে ডাকতে চলল মোসা কোনো মতে যদি বরফের মধ্যে চাকা পিছলে যায় সামনের চাকা সরে যায় খাতের পাশে ভাপে যাইল না আর সামনের হেডলাইটের আলো লক্ষ্য করে চালাতে থাকলো মাঝে মাঝে তীক্ষ্ণ বাকের ওপাশে যখন পুরোপুরি অদৃশ্য হয়ে যায় আলো গভীর অন্ধকারে ঢেকে যায় তখন বাধ্য হয়ে হেডলাইট জেলে দেখে নিতে হয় সামনের রাস্তা এত কষ্ট তাহলে নিরর্থক হবে কিশোরের দৃষ্টি সামনের দিকে স্থির আরো খারাপ হয়ে গেছে রাস্তা বাক নিয়ে অন্য পাশে চলে গেছে থারস্টনের গাড়ি কিন্তু তারপরও আলো দেখা যাচ্ছে ক্রমশ উঠে যাচ্ছে আরো উপরের দিকে আরেকটা তীক্ষ্ণ মোড়ের কাছে চলে গেছে গাড়িটা এতক্ষণ পেরিয়ে আসা অন্য মোড়গুলোর সঙ্গে এটার তফাত আছে ঠেলে বেরোনো চড়া একটা কাঁধ রয়েছে এটার কাদের কিনারে কাঠের রেলিং পাহাড়ের একটা তাকের মতো শিরা ওটা তাতে বেঞ্চও বসানো রয়েছে নিশ্চয়ই ওখানে বসে পর্বত দৃশ্য দেখার জন্য ওটা বানানো হয়েছে মনে হয় এসে গেছি নিচুস্বরা বলল কিশোর গাড়ি থামিয়ে ইঞ্জিন বন্ধ করে দিল মোসা থারস্টনের গাড়ির হেডলাইটের আলোয় বাকের কাঁধের ওপরে আরেকটা পুরনো নীল পিক আপ ট্রাক দেখা গেল ওটার কাছে গিয়ে গাড়ি রাখলেন থারস্টন মনো বের করে চোখে লাগালো কিশোর ট্রাক থেকে বেরিয়ে এলো একজন মোটা সোটা মানুষ লাল দাড়িওয়ালা টেরি জনসনকে দেখে অবাক হলো না কিশোর এরকম কাউকেই আশা করছিল সে প্যাসেঞ্জার সাইডের দরজা খুলে দিল থার্ডটন এক মুহূর্ত দিধা করে উঠে বসলো জনসন হচ্ছে যাকি মোসার প্রশ্ন কি করছে ওরা গাড়ির ভেতরটা দেখা যাচ্ছে না কিশোর বলল অন্ধকার তার মানে জরুরি কোনো আলোচনা করছে দুজনে গদগদ করে উঠল মোসা তার মানে আর একটা শিকারের পরিকল্পনা করছে দুজনে সেটা মানুষ শিকারও হতে পারে আমরা ওদের শিকার হতে না চাইলে এখনই কেটে পড়া উচিত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল মোসা গাড়ি ঘোরানোর জায়গা নেই স্টার্ট দেওয়াটাও এখন ঝুঁকির ব্যাপার থার্স্টোনা জনসন যদি শুনে ফেলে বিপদ হয়ে যাবে একটাই উপায় ভারী দম নিয়ে ইমার্জেন্সি ব্রেক ছেড়ে দিল সে নিঃশব্দে ধীরে ধীরে পেছনে শুরু করলো গাড়িটা চাঁদের মুখ মেঘে ঢাকা ছিল এতক্ষণ সেটা সরে যাওয়াতে আলো ছাড়াই পেছনের বাঘটা অস্পষ্টভাবে চোখে পড়ছে বাঘের কাছে এসে ব্রেক কষল সে চাবিতে মোচড় দিল স্তব্ধ নিরবতার মাঝে শব্দটা যেন বোমা ফাটালো কানে সরু জায়গাটাতে যত দ্রুত সম্ভব গাড়ি ঘুরিয়ে ফেলল সে তিরিশ সেকেন্ড একটানা ছোটার পর নিজের বুকে ঋত্বিণ্ড লাফানোর শব্দ শোনার অবকাশ পেল সে দিয়ে তাকে থেকে কিশোর বলল কোনো ধরনের সাইড রোড দেখলে ঢুকে পড়বে ওই যে সামনেই মনে হয় আছে একটা কিশোরের মনে কি আছে বুঝতে পারছে মোসা সরু অন্ধকার একটা গলিপথ দেখে গতি কমালো সে পিছিয়ে এসে গাড়ি ঢুকিয়ে দিল তার মধ্যে বিশ ফুট মতো এগিয়ে গিয়ে বন্ধ করে দিল ইঞ্জিন আলোনি ভিয়ে লুকিয়ে থেকে অপেক্ষা করতে লাগলো পনেরো মিনিট পর চলে গেল ধাস্টনের গাড়ি স্টার্ট দিতে গেল মোসা ওর বাবুতে হাত রাখলো কিশোর দাঁড়াও আরো দেখি পাঁচ মিনিট পর তীব্র গতিতে চলে গেল নীল পিক আপটা মৃদু দিয়ে উঠল মোসা পঞ্চাশের কম না এমন রাস্তায় এই গতিতে চালানোর মানে কোথাও যাওয়া তাড়া আছে তার চলো কোথায় যায় দেখি কিশোর বলল গাড়ি পিছিয়ে এনে পিকআপের পিছু নিল মোসা ভয়ানক ঝুঁকি নিচ্ছে সামনের গাড়িটা পঞ্চাশ মাইল গতিতে ছুটছে তাকে আরও বেশি গতিতে ছোটাতে হচ্ছে আলগা বরফের সামান্য একটা টুকরো যদি চাকার নিচে পড়ে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে হাজার ফুট গভীর অন্ধ এত চিন্তা করলে এভাবে চালাতে পারবে না মগজটাকে শূন্য করে দিয়ে পিছু লেগে রইল ওটার স্টিয়ারিং হইলে যেন আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে তার হাত দুটো পা দুটো যন্ত্রের মতো ওঠানামা করছে ব্রেক প্যাডাল আর গ্যাস প্যাডালের ওপর বাঘ এলে ব্রেক কষতে হচ্ছে পেরিয়ে এলে আবার গতি বাড়ানো কিশোরের চোখ পিক আপটার উপর বাঘ পেরোনোর সময় তুষ আর খোয়া ছিটালো ওটার পেছনের চাকা ওদের খসানোর জন্যে মরিয়া হইতেছে মনে হচ্ছে স্পিডোমিটারের দিকে তাকালো সাটের ঘর ছুই ছুই করছে সন্দেহ হলো তার ওহো আমাদেরকে খসানোর জন্যও এত গতিবেগে চালানোর রিস্ক নেবে না সে তার মানে বিপদে পড়েছে গাড়িটাকে কন্ট্রোল করতে পারছে না সে তার মানে আমাদের সাহায্য লাগে দাঁতে দাঁত চেপে গ্যাস পেডালে চাপ আরো বাড়ানো শুরু করলো মোসা যাতে ওর সামনের বাম্পার আমাদেরটার পেছনে ঠেকে যায় আমি ব্রেক কষলে তখন ওর গাড়িটাও দাঁড়িয়ে যাবে পরের মোড়টায় এসে ব্রেক পেড়ালে পাশ স্পর্শ করল না মোসার ভয়ঙ্কর গতিতে মোড় ঘোরানো শুরু করল আর্তনাদ করে উঠল চাকা মাছের লেজের মতো এ পাশেপাশ দোল খেতে শুরু করল পেছনের চাকা কোনো মতে রাস্তার উপর গাড়িটাকে টিকিয়ে রাখতে পারল সে গতিও বাড়ছে ক্রমশ আপের চেয়ে বেশি তবে অগ্রগতি খুব সামান্য গ্যাস পেডালে পায়ের চাপ আরও বাড়িয়ে দিল সে সামনে কিছুদূর একেবারে সোজায় গিয়েছে রাস্তা সুযোগটা সদ্ব্যবহার করল মোসা চলে এলো পিকআপের পেছনে লাইসেন্স প্লেটের নম্বর পড়তে পারছে আচমকা পাশ কেটে পুরো চেপে ধরল গ্যাস প্যাডাল এর চেয়ার বাড়ানোর উপায় নেই গতি উঠে গেল সত্তরে তারপরও দেখা গেল পিকআপ আর ওদের মাঝের অগ্রগতি বড় বাঁকা কালো তিরাকা একটা হলুদ সাইনবোর্ড বিদ্যুৎ ঝলকের মধ্যে চলে গেল পাশ দিয়ে সামনে তীক্ষ্ণ বাঘ পিকআপের পাশ কাটানোর সময় জনসনের আতঙ্কিত চেহারা দেখতে পেল কিশোর পিকআপের সামনে সেই ব্রেক কষল মোছা বাঘের কাছে পৌঁছানোর আগে ঠেকাতে হবে এই গতিতে বিপদ এড়িয়ে ওই বাঘ পেরোতে পারবে না কোনো মতে এক ব্রেক দিয়ে দুটো গাড়িকে ঠেকাতে গিয়ে মরিয়া হয়ে যেন আর্তনাদ করে উঠল চাকা আপের সামনের বাম্পারে সে আঘাত আনল ফিরানের পেছনের বাম্পারে এত জোরে পেছনে ঝটকা খেল কিশোরের মাথা মনে হল ঘাড় ভেঙে যাবে দৃষ্টি স্থির হয়ে আছে হেডলাইটের আলো আলোকিত সামনের রাস্তায় এক পাশে পাহাড়ের দেয়াল রাস্তায় বরফের পাতলা আস্তর কুচ্ছিতভাবে চকচক করছে হেডলাইটের হলুদ আলোয় তার উপাশে কিছুই নেই শুধুই শূন্যতা খাদের কালো অন্ধকার যেন হা করে রয়েছে গিলে খাবার জন্যে আমরেস্তে চেপে বসেছে কিশোরের আঙুল পেছন থেকে খেলছে ভারী ট্রাকটা নিয়ে যাচ্ছে খাদের কিনারে পারবে না চিৎকার করে মোসাকে বলল সে খাদে পড়ে যাচ্ছি আমরা ধাতব গঙ্গানি ধোয়া উঠছে রাবারের ক্রমেই গাড়িটাকে খাদের আরও কিনারে নিয়ে যাচ্ছে ট্রাক গায়ের শক্তি দিয়ে ব্রেক পেটাল চেপে ধরেছে মোসা। কিন্তু কোনোভাবেই পদার্থবিদ্যার সূত্রকে ফাঁক ট্র্যাক্টর ওজন অনেক বেশি অতিরিক্ত ভরবে সামনের অপেক্ষাকৃত কম ওজনের গাড়িটাকে ঠেলে ফেলে দেবে ঠেকাতে হলে জলদি কোনো উপায় বের করতে হবে হ্যাচকেটানে যতটা পারল স্টিয়ারিং ঘুরিয়ে দিল রাস্তার দিকে বড় করে ঢুক গেল ব্রেক থেকে পা তুলে এনে শেষে ধরল গ্যাস প্যাডাল লাফ দিয়ে আগে বাড়লো গাড়িটা চাকে ঠেলা থেকে মুক্ত করে নিল নিজেকে ঘুরে গেল বজের পেছনের অংশ বরফে পিছলে যাচ্ছে পেছনের চাকা সামনের চাকা কামড় বসালো বরফের মধ্যে ঘুরতে শুরু করেছে গাড়ি গাড়ির নাক ছড়ে যাচ্ছে খাদের অন্ধকার থেকে ফিরে দেখালো কিশোর মরিয়া হয়ে ওদেরকে অনুসরণের চেষ্টা করছে পিকআপটা নাক ঘুরে গেল অর্ধেকটা সোজা না এগিয়ে পাশ থেকে পিছলে সরে যাচ্ছে খাদের দিকে চলে গেল একেবারে কিনারে একটা সেকেন্ড ঝুলে রইল তারপর হারিয়ে গেল কালো অন্ধকারের মধ্যে ঘ্যাঁচ করে ব্রেক কষল মোসা প্রায় একসঙ্গে লাফিয়ে নেমে পড়ল দুজনে দৌড়ে এলো ট্র্যাকটা যেখান থেকে পড়ে গেছে সেখানে গভীর অন্ধকারে খুব বেশি কিছু দেখার আশা করলো না কিশোর তবে ষাট ফুট নিচে হেডলাইটের আলো জমকে দিল তাকে তাকের মতো বেরিয়ে থাকা একের শৈলশিরা থেকে দুটো পাইন গাছ বেরিয়ে আছে এক পাশে পাথরের দেয়াল আর অন্য পাশে দুটো গাছের মাঝখানে আটকে রয়েছে ট্রাকটা শুনছেন চিৎকার করে ডাকল কিশোর শুনতে পাচ্ছেন ছাড়া হলো না কোনো রকম নড়াচড়াও নেই মোসার দিকে তাকালো কিশোর গাড়িতে দৌড়িয়ে আছে না আছে তবে ওখান পর্যন্ত পৌঁছাবে কিনা জানি না জবাব দিল মোসা দাঁড়ালো না আর দড়ি নিয়ে এলো সেই সঙ্গে গাড়িটাও দড়ির এক প্রান্ত গাড়ির সামনের বাম্পারে বেঁধে ফেলল সে ততক্ষণে আরেক এক প্রান্ত নিজের বুকে পেঁচিয়ে ফেলেছে কিশোর দুজনেই তৈরি হল খাদের কিনার বেয়ে নামতে শুরু করলো কিশোর দড়ি ধরে একটু একটু করে ছাড়তে লাগলো মোসা বড় বড় পাথর বেরিয়ে আছে পাহাড়ের গা থেকে ছোট ছোট আলগা নড়ি চাপ লেগে খসে পড়ছে নিচে কোন কোনোটা ট্রাকের ছাতে পড়ে ঠং ঠং শব্দ তুলছে ট্রাকের পেছনে মাল রাখার খোলা জায়গাটা কিশোরের লক্ষ্য গাছ দুটো মরমর শব্দ তুলছে নড়ে উঠছে খানিক পরপরই সেই সঙ্গে দুলে উঠছে ট্রাকটাও ট্রাকের উপর নামলো কিশোর গাড়ির ভেতর জনসনকে দেখতে পাচ্ছে স্টিয়ারিং হইলে কপাল ঠেকানো মারা গেল নাকি না বেহুশ ক্রিকেট বলের সময় একটা পাথর খসিয়ে নিয়ে ঠুকতে শুরু করলো পেছনে জানলার কাছে হাতে দস্তানা পরা আছে ফ্রেমে আটকে থাকা ভাঙা কাজগুলো সরাতে গিয়ে তাই আঙুল কাটা গেল না কাত হয়ে ঝুঁকে হাত বাড়িয়ে জনসনের কোটের কাজ চেপে ধরল নড়াচড়ায় অদ্ভুত শব্দ করে প্রায় জীবন্ত প্রাণীর মতো গুঁয়ে উঠল ট্রাকটা নাক নিচু করে নেমে গেল বেশ অনেকখানি টিনে টনে অনেক কষ্টে অজ্ঞান দেহটাকে বের করে আনল সে আরো খানিকটা নেমে গেল ট্রাক কিশোর কোনো সমস্যা হচ্ছে ওপর থেকে চিতার করে জিজ্ঞেস করল মোসা না এখনো হচ্ছে না জবাব দিল কিশোর তবে যে কোনো মুহূর্তে উল্টে পড়ে যাবে ট্রাকটা দুজনকে টেনে তুলতে হবে তোমাকে বাপ রে বাপ কি ভারী লোকটা দুশো পঞ্চাশের কম হবে না দাও বেজে দাও কোনো সমস্যা নেই হাসি হাসি গলায় জবাব দিল মুসা। দুই হাজার পাউন্ডজনের একজন বন্ধু আছে আমার এখানে গাড়ির কাছে প্যায় দরজা খুলে মেঝেতে বিছানো একটা ম্যাট তুলে নিল দেয়ালের ধারালো কিনারে ঘষা লেগে লেগে দড়িটা কেটে যাবে নিচে ম্যাট দিয়ে দিলে ঘষানো যাবে তার উপর দিয়ে সজে ছিড়বে না ম্যাকটা দড়ির নিচে রেখে গাড়িতে এসে উঠল সে ইঞ্জিন স্টার্ট দিয়ে ধীরে ধীরে পিছাতে শুরু করলো দ্রুত সামনে পেছনে করছে নিজের মুখ মাথাটা ঘুরছে যেন যন্ত্রের মতো একবার সামনে থাকাছে দড়ির দিকে আবার পেছনে একসঙ্গে দুদিকে লক্ষ্য রাখতে হচ্ছে তাকে কিশোরের মাথাটা দেয়ালের কিনারে দেখা যেতেই ইঞ্জিন বন্ধ করে দিয়ে দৌড়ে গেল সে উপরে উঠতে সাহায্য করার জন্যে তুলে আনলো দুজনকে এখনো বেঁচে রয়েছে জনসন কপালের একটা পাশ ফুলে রয়েছে গোদালুর মতো ঠান্ডা হয়ে গেছে শরীর তবে শ্বাস প্রশ্বাসের কোনো ব্যাঘাত নেই পেছনের সিটে তাকে তুলে নিয়ে শহরে রানা হলো ওরা এল স্প্রিং হাসপাতালে যখন স্ট্রেচারে করে ইমার্জেন্সির দিকে নিয়ে যাওয়া হচ্ছে জনসনকে তখনও তার জ্ঞান ফেরে তাকে ডাক্তার আর নার্সের হাতে সমর্পণ করে বেরিয়ে আসতে যাবে দুই গোয়েন্দা এই সময় হুড়মুড় করে এসে ঢুকলেন শেরিফ খবর সাংঘাতিক দ্রুত ছড়ায় এ শহরে কিশোর বলল আপনাকে ফোন করতে যাচ্ছিলাম আমরা গেটে শুনলাম আর একটা অজ্ঞান দেহ তুলে নিয়ে এসেছো তোমরা জবাব দিলেন শেরিফ ভাবছি তোমরা যতক্ষণ আছো হাসপাতালের মধ্যেই অফিসটা সরিয়ে নেব কিনা তাদের সময় আর ঝামেলা দুটোই বাঁচবে আমার অফিসের কাজে এসেছেন জানতে চাইলো কিশোর নাকি কাউকে দেখতে হাসলেন শেরিফ দুটোই মারিসা কুপারের সঙ্গে কথা বলতে হুঁশ ফিরেছে প্রায় চেঁচিয়ে উঠল মোসা দেখা করা যাবে যাবে ভিজিটিং আমার নয় এখন তবু ব্যবস্থা করতে পারবো কেরি জনসন এর মধ্যে ঢোকালে কিভাবে খুলে বলবে কি ঘটেছে সব জানালো তাকে কিশোরার শান্ত ভঙ্গিতে চুপ করে শুনলেন শেরিফ দু একবার মাথা ঝাঁকালেন ওদের কথা শেষ হলে বললেন ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা আছে তোমাদের কাছে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ডক্টর কুপারকে খুন করার জন্যে জনসনকে ভাড়া করেছিল থার্স্টন কিশোর বলল ডক্টর কুপার ওয়াইল্ড লাইফ রিজর্ট প্রতিষ্ঠা করে ফেললে শিকারী পেশার রীতি ঘটবে ভেবে এই কাজ করতে রাজি হবে জনসন ধরে নিয়েছিলেন থারস্টন তারপর জনসনকেও নিশ্চয় সরিয়ে দিতে চেয়েছিলেন তিনি এ কাজ কেন করতে যাবে মোলায়ম স্বরে জিজ্ঞেস করলেন শেরিফ হয়তো ঘাবড়ে গিয়েছিলেন সাক্ষী রাখতে চাননি কিংবা আরো বেশি টাকা চাইতে গিয়েছিল ব্ল্যাকমেল সুতরাং থার্স্টোনা ওকে খুন করার সিদ্ধান্ত নিলেন নিয়ে গিয়েছিলেন ওই নির্জন পার্বত্য এলাকায় গাড়ির ব্রেক লাইন কেটে দেওয়ার ব্যবস্থা করেছিলেন থার্স্টোনা জনসনের কথাবার্তা শুনেছো মাথা নান কিশোর না তোমার ধারণা থার্স্টনের লোক ব্রেক নষ্ট করেছে মাথা জায়গা লোক কিশোর কাউকে জনসনের গাড়ি নিচে ঢুকে দেখেছ আকাশে মেঘ ছিল কিশোর জানালো চার ঢাকা পড়েছিল অন্ধকারে যাচ্ছে তাছাড়া দূর থেকে ছোট একটা টেলিস্কোপ দিয়ে দেখেছি আমরা কিন্তু জনসনের তো লোকটাকে চোখে পড়ার কথা কিশোরের যুক্তি মেনে নিতে পারছেন না তিনি তাছাড়া ওই তৃতীয় লোকটা এলো কোনখান থেকে থারস্টন যদি জনসনকে ওখানে দেখা করতে বলে থাকেন তাহলে জনসন আসার আগেই লোকটাকে ওখানে পাঠিয়ে দিয়েছিলেন তিনি গাড়ি লো কোনো জায়গার অভাব নেই ওখানে কোথাও সেটা রেখে পায়ে হেঁটে এসে লুকিয়েছিল যেখানে দেখা করার কথা সেখানে এক মুহূর্ত থামল কিশোর নিচের ছোট টেনে ধরে ছেড়ে দিল স্প্রিং মতো ব্রেক কেটে দিয়ে অ্যাক্সিডেন্ট করার ব্যবস্থা হয়েছিল কিনা সেটা সহজেই প্রমাণ করা যাবে গাড়ির ব্রেক লাইন চেক করলেই বুঝতে পারবেন হুঁ ঘড়ি দেখলেন শেরিফ দেখব চেষ্টা করে ডক্টর কুপারের ঘরটা দুই গোয়েন্দাকে দেখিয়ে দিল হাসপাতালের একজন কর্মচারী বালিশে পিঠ দিয়ে আচ্ছয় হয়ে আছেন তিনি পরীক্ষার জন্যে তার বাহু থেকে রক্ত নিচ্ছে একজন নার্স মুখটা রক্তশূন্য ফ্যাকাসে গোয়েন্দাদেরকে দেখে দুর্বল হাসি ফুটল মুখে এই না হলে হাসপাতাল নার্স চলে গেলে হেসে বলল মোসা রক্ত নিতে নিতেই মেরে ফেলে মানুষকে মৃদু শব্দ করে হাসলেন ডক্টর কুপার তুমি বলতে চাইছো এভাবে রক্ত না নিলে আরও আগেই এখান থেকে বেরিয়ে যেতে পারতাম আমি একটা কথা ঠিক সেদিন সময় মতো তোমরা গিয়ে না পৌঁছালে আমার কাছ থেকে এখন আর কিছুই না ছিল না তাদের অন্তত ওরা আমাকে সেরকমই জানিয়েছে সেদিন সকালবেলা ঘুম ভাঙার কথা মনে আছে আপনার কিশোর জিজ্ঞেস করল নাস্তা করেছিলেন করেছিলাম জবাব দিলেন ডক্টর কোপার তাবু তুলে নিয়ে গিরিখাতে ফিরে এসেছিলাম তারপর সব অন্ধকার আর কিছু মনে নেই গিরিখাতে ফিরেছিলেন মানে ওখানে ক্যাম্প করেননি আপনি মাথা নালেন ডক্টর না ক্যাম্প করেছিলাম ওখান থেকে কয়েক মাইল দূরে পাহাড়ের ওপরে সকালবেলা রেডিওতে এক নতুন সিগনাল পেয়ে দেখতে গিয়েছিলাম গিরিখাতে থামলেন তিনি ভ্রুকুটি করলেন মিটার বলছিল সিগন্যালটা আসছে দশ ফুট দূর থেকে কিন্তু গিরিখাতের কোথাও নতুন কোনো কুকারকে দেখলাম না তখন তুষারপাত বন্ধ ছিল না দেখার কথা নয় তখন ছিল কয়টা এই স্বর্ণটা মতন মনে আছে তার কারণ সময়টা লগবুকে লিখে রেখেছিলাম কিন্তু আপনার ভাঙা ঘড়িতে তো সময় আটকে ছিল দশটা ছেচল্লিশে মুসা বলল প্রায় দেড় ঘন্টার ফারাক আবার ভ্রুকুটি করলেন ডক্টর কুপার জানি জানানো হয়েছে আমাকে কিন্তু কিছুতেই মনে করতে পারছি না ওই সময়টা কি করেছে আমি সামান্য উত্তেজনাতেই হাঁপাতে শুরু করলেন তিনি এখন আর কিছু জিজ্ঞেস করা নিরাপদ নয় ভেবে উঠে দাঁড়ালো কিশোর ঠিক আছে আপনি বিশ্রাম নিন আমরা কাল আসব জোরে নিঃশ্বাস ফেললেন ডক্টর হ্যাঁ বিশ্রাম নেওয়াই উচিত ডাক্তার উত্তেজিত হতে মানা করে দিয়েছে চোখ বুঝলেন তিনি কালেশও কিন্তু আসব দরজার দিকে এগোল কিশোর অন্য পাশে এসে অবাক হয়ে গেল দেখলো দরজার বাইরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন শেরিফ কোনো সন্দেহ নেই ভেতরের কথাবার্তা শুনছি এভাবে আড়ি পেতে কি কেসের সমাধান করেন নাকি আপনি শীতল শীতলকণ্ঠে জিজ্ঞেস করল কিশোর অনেক কেসের করেছি অস্বীকার করলেন না শেরিফ তোমাদের অবগতির জন্য জানা আমার একজন লোককে পাঠিয়েছিলাম জনসনের গাড়ি যেখানে পড়ে গেছে সেখানে রেডিওতে আমাকে জানিয়েছে জায়গাটা ভালো না যখন তখন পাথরের ধস নামে দড়িতে ঝুলে একা একা ওখানে নামার চেষ্টা করলে প্রাণ হারানোর ভয় কাউকে আত্মহত্যার আদেশ দিতে পারি না আমি স্বেচ্ছায় নামতে চাওয়ার মতো কাউকে পেলাম না সুতরাং চাকের ব্রেক সিস্টেম কাটা হয়েছে কিনা পরীক্ষা করা সম্ভব না পরদিন সকালে ডক্টর কুপারের বদ্ধ দরজায় চকা দিল কিশোর পেছনে দাঁড়ানো মোসার রবিন বিশ্রাম নিয়ে নিয়েটিয়ে অনেকটা সুস্থবোধ করছে আজ রবিন যদিও মগজের মধ্যে থেকে থেকেই কেমন করে উঠছে দৈব দর্শনের ক্ষমতাকে কাজে লাগিয়ে তথ্য জগড়ের বহু চেষ্টা করেছে সে ডক্টর কুপারকে কে গুলি করেছে জানতে চেয়েছে পারেনি হয়তো তেমন কোনো সূত্র হাতে পায়নি বলে যেটার সাহায্যে উস্কে দেওয়া যায় ক্ষমতাটাকে খুলে গেল দরজা ফ্রাঙ্ক হানকে ও হাই বিব্রতবোধ করল কিশোর সরি জানতাম না আপনি এখানে আছেন তিন গোয়েন্দাকে ভেতরে ঢুকতে ইশার করল হান আমি বেরোচ্ছিলাম তোমাদের সঙ্গ ভালোই লাগবে মারি স্যার বিছানা থেকে জবাব দিলেন ডক্টর কুপার বিরক্তিকর জায়গা এটা ঘড়ি দেখলো হান বাপরে ক্লার্কে বলে এসেছি দশটার মধ্যে ফিরব কিন্তু দুপুর যে হয়ে গেল আমি আর একটা সেকেন্ডও থাকতে পারছি না আগে বললেই হতো ডক্টর কুপার বললেন শুধু শুধু আমার কাছে বসে থেকে দেরি তার দিকে তাকিয়ে হাসলো হান এই জায়গা যদি তোমার কাছে বিরক্তিকর মনে হয় তাহলে আমার দোকানটাকে কি বলবে সব সময় খালি তালে থাকি কখন ফাঁকি দেব আজ সকালে তোমার কাছে না এলে কি করতাম জানো ক্ল্যাগ্র ওপর দোকানের ভার দিয়ে সোজা বেরিয়ে পড়তাম স্কি করতে চলে যেতাম সারাটা দিনেও আর ফিরতাম না বেচা কেনা না থাকলে ঝড় তুফানও আটকাতে পারে না আমাকে স্কি করতে বেরিয়ে পড়ি ঝড়ের মধ্যে স্কি করার মজাই আলাদা ঝড় তুফান ঝট করে হানের দিকে ঘুরে গেল কিশোরের মগজে যেন ঝিলি খেনে গেল বিদ্যুৎ শিখা জিজ্ঞেস করল সেদিন সকালেও কিস কি করতে বেরিয়েছিলেন ডক্টর কুপা যেদিন গুলি খেয়েছেন নীল চোখের পাতা শুরু হয়ে গেল হানের মুহূর্তে উদাও হয়ে গেছে হাসি হাসি ভঙ্গিটা সতর্ক হয়ে গেছে জানার কোনো দরকার আছে তোমার কি প্রশ্নের কি জবাব তাকিয়ে রয়েছে কিশোর হানের এই প্রতিক্রিয়া সন্দেহ বাড়িয়ে দিল তার না তেমন কোনো দরকার নেই ভাবলাম গিয়ে থাকলে এমন কিছু হয়তো চোখে পড়ে থাকতে পারে আপনার যেটা এক্ষেত্রে সমাধানে সাহায্য করতে পারে আমাদের ঢিল হয়ে এলো হানের পেশি আবার হাসি ফুটল মুখে ও তাই বলো দুঃখিত আমি কোনো সাহায্য করতে পারছি না সেদিন সকালে ঠিক এগারো বাজার দোকানে ঢুকেছি আমি মালের একটা বড় চালান এসেছিল দেখে শুনে সেগুলো তুলে রাখার ব্যাপার ছিল একটা একা থাকলে পারত না ক্লার্ক দরজার দিকে এগিয়ে গেল হ্যান ফিরে তাকিয়ে বলল মারিসা রাতে পারলে আবার দেখে যাব তোমাকে বেরিয়ে গেল সে ঘন ঘন নিচের ছোটে চিপটিকাটল গো একবার কিশোর এরকম বন্ধু খুব কম থাকে অবাক হলেন ডক্টর কুপার তার মানে ও? বাস্তবে এলো যেন কিশোর ডক্টর কুপারের দিকে তাকালো না কিছু না সময় পেলেই আপনার কাছে এসে বসে থাকেন মিস্টার হ্যান আপনি যখন বেহুশ ছিলেন তখন এসেছেন ঘনিষ্ঠতা খুব বেশি আপনাদের মধ্যে তাই না ধীরে ধীরে মাথা নাড়লেন ডক্টর কুপার ঘনিষ্ঠতার চেয়ে জানাশোনা বেশি বহুদিন ধরে চিনি ওকে মজার ব্যাপার হলো গত দু বছর তার সঙ্গে দেখা বলতে কিছুই হয়নি বন্ধুত্বটা তবে ঘনিষ্ঠতা তা কালেই ছিল না সারা ঘরে দ্রুত খেলে গেল কিশোরের চঞ্চল দৃষ্টি উত্তেজিত হয়ে পড়েছে সে বোঝা যায় রব্বিনের মোসাও সেটা লক্ষ্য করল আপনার জিনিসপত্র সব সেদিনই নিয়ে এসেছি আমরা কিশোর জানালো ব্যাকপ্যাকটা এখন কোথায় আছে জানেন জানি ঘরের কোণের একটা আলমারি দেখালেন ডক্টর কুপার ওটার মধ্যে সব ঠিকঠাক আছে কিনা কে জানে দেখার সুযোগ পায়নি হাতে লাগানো আইভি টিউবটা দেখালেন তিনি হেসে বললেন দেখো না কেমন বেঁধে রেখেছে আমি দেখবো দেখো আলমারি থেকে ব্যাকপ্যাকটা বের করে আনলো কিশোর খাটো অ্যান্টেনা লাগানো ধাতব সিলিন্ডারের মতো জিনিসটা বের করলো আপনি যে জায়গাটাতে গুলি খেয়ে পড়েছিলেন তার কাছেই পেয়েছি এটা আপনার ব্যাগে রেখে দিয়েছিলাম এটা কি আপনার রেডিও ট্রান্সমিটার জিনিসটার দিকে তাকিয়ে আছেন ডক্টর কুপার চোখ বড় বড় হয়ে যাচ্ছে ছ সাত বছর আগে এ ধরনের জিনিসই ব্যবহার করতাম আমি কিন্তু এটা তো আমার নয় ঘুর না কিশোর তাহলে কার দেখে তো হাতে বানানো জিনিস মনে হচ্ছে একা চেয়ার টেনে ডক্টর কুপারের একেবারে কাছে নিয়ে এলো কিশোর ভালো করে দেখুন কিছু মনে করতে পারেন কিনা মিস্টার হ্যানের দোকানে এই জিনিস বিক্রি করতে দেখেছেন কখনো দেখেছি মানে ওই তো বিক্রি করে জিনিস ও নিজের বানানো ডক্টর কুপার বললেন ও যে কত কাজ জানে তুমি কল্পনা করতে পারবে না স্কিয়ের ওস্তাদ রাইফেল বন্দুকের দুর্দান্ত নিশানা ইলেকট্রনিকের জাদুকর বাস বাস আর বলতে হবে না লাভ দিয়ে উঠে দাঁড়ালো কিশোর রবিনকে বলল তুমি এখানে বসে থাকো যতক্ষণ না আমরা ফিরে আসছি মোসা এ সময় সঙ্গে কোথায় যাচ্ছ তোমরা জানতে চাইল রবিন শেরিফের অফিসে কোনো দিকে আর না তাকিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল কিশোর তাহলে তুমি বলতে চাইছো ফ্র্যাঙ্ক হানি এ কাজ করেছে চিন্তিত ভঙ্গিতে কিশোরের দিকে তাকিয়ে আছেন শেরিফ কোনো সন্দেহ নেই আর আমার দৃঢ়কণ্ঠে জবাব দিল কিশোর সব প্রশ্নের জবাব পেয়ে গেছি আমি একটা বাদে কি কেন এ কাজ করলো হ্যান তোমার কি মনে হয় সব ক্ষেত্রে একটা কারণেই মূল উদ্দেশ্য হয়ে থাকে টাকা ধীরে ধীরে মাথা ঝাঁকালেন শেরিফ মনে হচ্ছে তোমার এই অনুমানটাও ঠিক প্রচুর ধারদা ছিল হ্যানের হঠাৎ করেই একদিন সব শোধ করে দিল সে অবাক হয়েছিলাম রাতারাতি এত টাকা কোথায় পেল সে কোথায় কোথায় জিজ্ঞেসও করেছিলাম হেসে জানিয়েছে তার এক ধনী চাচা নাকি মারা গেছে মরার সময় টাকা পয়সা সব হ্যানের নামে উইল করে দিয়ে গেছে এখন বুঝতে পারছি সব বানোয়াট কারো কাছ থেকে টাকা নিয়েছে সে কিংবা বলা যায় কোনো কাজের জন্য টাকাটা দিয়েছে তাকে কেউ ঠিক ধরেছেন তুমি বাজালো শেষ প্রশ্নটার জবাব পেয়ে গেলাম তোমার ধারণা বিশ্বাস করতে পারছে না মোসা টাকার জন্যে বন্ধুর বুকে গলি চেয়েছে সে খুন করতে চেয়েছে তাছাড়া আর কি তা কে টাকা এখানে এত টাকা কার আছে ভরুণা চিয়ে পাল্টা প্রশ্ন করল কিশোর মানুষ খুন করানোর জন্যে রাতাগাতি এত খরচ করে ফেলতে পারে জেরাল থারস্টোন হ্যাঁ মাথা ছাগালো কিশোর জেরাল থারস্টোন সব কিছুর পেছনে ওই র্যাঞ্চার তার অদৃশ্য হাতের ইঙ্গিতেই সব কিছু ঘটেছে শেরিফের দিকে তাকালো সে ডক্টর কুপারকে জনসন গলি করেনি হ্যান করেছে কিন্তু যোগাযোগটা হলো কি করে দুজনের গোপনে এ ধরনের কাজ করানোর জন্যে যথেষ্ট জানা আর আন্তরিকতা থাকা দরকার আন্তরিকতা আছে কিনা জানি না জবাব দিলেন সেরি তবে চেনা জানা হতে অসুবিধা নেই এল স্প্রিং এর বেশিরভাগ বাড়ির মালিক যে বাড়িতে দোকান দিয়েছে হ্যান সেটারও গোফে টোকা দিলেন তিনি কিছুদিন আগেও ভাড়া নিয়ে গোলমাল ছিল হ্যানের সঙ্গে আমার কাছে নালিশ করে গেছে থার্স্টন হানের চাচার মৃত্যুর পর সেটা মিটে গেছে কারণ টাকা দিয়ে দিয়েছে হান চাচা ফাঁচা সব ভুয়া বাধা দিয়ে বললো কিশোর থারস্টনের কথা মতো কাজ করতে রাজি হয়ে যাওয়ায় বকেয়া টাকা সব মাফ করে দিয়েছে থারস্টন এর আর অন্য কোনো ব্যাখ্যা নেই ডক্টর কুপারকে সরিয়ে দিতে পারলে তার বিরাট লাভ সেই জন্যে হানকে টাকা খাইয়ে খুন করাতে চেয়েছে তাকে নীরবে মাথা ঝাঁকালেন শেরি বাজি রেখে বলতে পারি কথা নেশাই পেয়েছে যেন কিশোরকে বলেই যাচ্ছে লং হার্ট যে গ্যারেজে রাখেন সেটার মালিকও থার্স্টোন তাই না বাজিটা জিতে গেলে তুমি গম্ভীরকণ্ডে জবাব দিলেন শেরিফ তাহলে আর বসে আছেন কেন ধরুন না গিয়ে ওকে কি আর বসে থাকতাম আবার গোফে টোকা দিলেন শেরিফ ভালো করেই যেন ও বড় শক্ত ঠাই কিছু করার আগে প্রমাণ দরকার হ্যানি যে গুলি করেছে সেটা প্রমাণ করা যাচ্ছে না দেব না হ্যানকে আমি সন্দেহ করিনি সকালবেলা হাসপাতালে গিয়েছিলাম জনসনের সঙ্গে কথা বলার জন্যে একটা ঘন্টা নষ্ট করে এসেছি কোনো কথারই জবাব দেয়নি সে উকিলকে সামনে না রেখে কথা বলবে না সে তা তো বলবেই না তোলা লোক কিশোর হয় বলতে ভয় পাচ্ছে নয়তো তথ্য গোপন করে রেখে ভবিষ্যৎ ছায়স্টনকে ব্ল্যাকমেল করার ফোন দিয়েছে নিচের ছোটকামড়ায় ছেড়ে দিল সে তবে মুখ খোলানোর একটা বুদ্ধি ফ্রাঙ্ক হানকে হাতে নাতে ধরে ফেলা ভুরুকুচকে কিশোরের দিকে তাকালেন শেরিফ মুচকি আসলো মোসা গ্রিক ভাষা বলা শুরু হয়ে গেছে কিশোরের কিন্তু বেশিক্ষণ শেরিফকে ভোগালো না কিশোর খুলে বলল তার পরিকল্পনার কথা মোসার কিশোর যখন ঢুকল হ্যান তখন দোকানে একা হাসি মুখে ওদেরকে স্বাগত জানাল সে বন্ধ করতে যাচ্ছিলাম ভাবলাম ডিনারের আগে মারিতার সঙ্গে দেখা করে যায় তা তোমরা কি মনে করে ও আপনি তাহলে খবরটা শোনেননি কিশোর বলল হাসি মিলিয়ে গেল হ্যানের কিসের খবর আমরা বসে থাকতে থাকতেই একজন নাক ঢুকল রক্ত পরীক্ষা করে কি জানি পেয়েছে একে ইঞ্জেকশন দিল সে সম্ভবত অ্যালার্জির ইঞ্জেকশন মুহূর্তে খারাপ হয়ে গেল ডক্টরের অবস্থা বেহুশ হয়ে গেলেন তিনি ছোটাছুটি করে এলেন ডাক্তার আর নার্সরা আমাদের বের করে দিলেন ঘর থেকে বিরক্তির ভঙ্গি করল কিশোর ইস ইঞ্জেকশন দিতে আসার সময় পেল না আর একটু থাকলেই সেদিন সকালে কি ঘটেছিল সব আমাদেরকে বলতে পারতেন ডক্টর কোপার। কিশোরের চোখে দৃষ্টি জন্য আটকে গেল হ্যানের কি বলেছে আচমকা কর্কশ উঠল তার কণ্ঠ কাউকে দেখেছে অতখানে এগোতে পারেনি আলোচনা ঘড়ি দেখল কিশোর অনেক দেরি তার অফিস থেকে এলাম মোসা তোমার খিদে পায়নি মাথা মোসা পেয়েছে চলো ঢটকা দিয়ে দিয়ে একবার মোসা একবার কিশোরের উপর সরে যাচ্ছে হ্যানের দৃষ্টি শেরিফের ওখানে গিয়েছিলে কেন তিনি আমাদেরকে যেতে বলেছিলেন জবাব দিল কিশোর ঠিক কোন সময় গুলিটা খেয়েছেন কোপার সেটা নিয়ে আলোচনার জন্যে মোসার হাত ধরে টান দিল সে চলো চলো আমার আর সহ্য হচ্ছে না হ্যানের দিকে তাকিয়ে হাসল কিশোর এদিক দিয়ে যাচ্ছিলাম দোকানের দরজা খোলা দেখে মনে হল ডক্টর কোপারের খবরটা আপনি জেনে না থাকলে আপনাকে জানিয়েই যায় ভালো করেছ হাসল কিশোর আবার দেখা হবে মিস্টার হান চলি গুড বাই গাড়িতে উঠে হাসল কিশোর ইঞ্জিন স্টার্ট দিতে মোসা বলল ফাত তো পাতা হল এখন ধরা দিলেই হয় দেবে আমি শিওর লুমিনাস ডায়াল লাগানো ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারল কিশোর ঘুমিয়ে পড়েছিল সে এর আগেরবার যখন ঘড়ি দেখেছিল তখন বারোটার কিছু বেশি এখন একটা পনেরো আলমারির ভেতরের বদ্ধ বেকায়দা পরিবেশে বসে ঘুমাতে পারলো কি করে এটাই বুঝতে পারছে না সে সতর্ক থাকতে হবে দ্বিতীয়বার যাতে আর এই ঘটনা না ঘটে সারা রাতি জেগে থাকতে হতে পারে ওকে সামান্য ফাঁক করে রেখেছে আলমারির দরজা যাতে ঘরের দরজা আর ডক্টর কুপারের বিছানার দিকে নজর রাখতে পারে কয়েক মিনিট অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার বুঝে আসতে লাগলো তার চোখ ঝটকা দিয়ে খুলে গেল হঠাৎ হলওয়ে থেকে পাতলা এক ফালে আলো এসে পড়েছে ঘরের মধ্যে নিঃশব্দে ঘরে প্রবেশ করল এক ছায়ামূর্তি বিছানার দিকে এগিয়ে গেল একটা মুহূর্ত দাঁড়িয়ে রইল চুপচাপ তারপর একটা বালিশ তুলে নিয়ে চেপে ধরল বিছানায় শোয়া রোগীর নাকে মুখে ছটফট শুরু করল বিছানায় শোয়া মানুষটা আরো জোরে বালিশ চেপে ধরল ছায়া মূর্তি ধীরে ধীরে কমে এলো রোগী ছটফট থেমে গেল একেবারে বিছানা ঘেসে দাঁড়িয়ে নিথর হয়ে যাওয়া মানুষটার উপর ঝুঁকে রইল ছায়ামূর্তি লাভ দিয়ে আলমারি থেকে বেরিয়ে এলো কিশোর সুইচ টিপে দিল কেউ উজ্জ্বলালয় ভরে গেল ঘর পাক খেয়ে ঘুরে গেল ছায়ামূর্তি ফ্রাঙ্ক হ্যান হাতে বালিশটা ধরা রয়েছে এখনো কিশোরের দিকে ছুঁড়ে দিয়ে কেনা ছুরি বের করলো পকেট থেকে পাগলের মতো খোঁচা মারতে হলো। তীব্র আলোর ঝলকানিতে দেখতে পাচ্ছে না ঠিক মতো লাভ দিয়ে সরে গেল কিশোর তার বুকের কয়েক ইঞ্চি দুর্দে চলে গেল ফলাটা আবার মারার জন্যে মাথার ওপর তুলে ধরল হান লাফ দিয়ে উঠে বসলো বিছানায় সোয়া মানুষটা রবিন দুই হাতে চেপে ধরল হানের ছুরি ধরা হাত রাগে বিকৃত হয়ে গেল হানের মুখ ঝাড়া দিয়ে হাত দুটো ছাড়ানোর চেষ্টা করল সে পারল না আচমকা তার কবজিতে এক মোচর মারল রবিন ছুরিটা হানের হাত থেকে পড়ে গেল হাত ছাড়ল না রবিন ঘুরে দাঁড়াচ্ছে হান বেশিক্ষণ তাকে ধরে রাখতে পারবে না রবিন পেছন থেকে গায়ের উপর এসে পড়ল কিশোর বিছানা নিচ থেকে বেরিয়ে এলো দুটো কালো রঙের হাত হানের পাক হামচে ধরে হাসকে টান মারল কঠিন হয়ে পড়ল পানাড়াতে পারছে না তার দুই হাত মুচড়ে পিঠের উপর নিয়ে এলো কিশোর রবিন মিলে কাবু রবিনের দিকে তাকিয়ে হাসলো কিশোর দম আটকে মরে যাওয়ার অভিনয়টা চমৎকার হয়েছে হাসিটা ফিরিয়ে দিল রবিন আর কয়েক সেকেন্ড বালিশ ধরে রাখলে সত্যি সত্যি মরে যেতাম বিছানা নিচ থেকে বেরিয়ে এসেছে মোসা। ফিরে দেখল কিশোর সুইচ বোর্ডের কাছে কাত হয়ে দেলে হালান দিয়ে দাঁড়িয়ে আছেন শেরিফ ভরুনা না চেয়ে জিজ্ঞেস করল কিশোর শেরিফ আর কোন প্রমাণের দরকার হবে সোজা হলেন শেরিফ কাউবয় হাইটের কানায় আঙুল ঠেকিয়ে ঠেলে সামান্য সরিয়ে দিলেন পেছন দিকে মাথা আঁড়লেন না হাতে নাতে ধরা গেছে খসখসে কণ্ঠে বলে উঠল হ্যান ভুল করছেন আপনারা তা তো বটেই কঠিন স্বরে জবাব দিলেন শেরিফ তবে ভুলটা আমরা নই তুমি করেছো কিন্তু একটা কথা বুঝতে পারছি না হ্যান তোমার দোকানের উল্টো দিকে রেস্তোরাঁটার আর ওয়েট্রেসের সঙ্গে কথা বলেছি আমি মারিসা কুপার যে সকালে গুলি খেয়েছে সেদিন সকাল এগারোটায় তোমাকে দোকানের ডিসপ্লে বদল করতে দেখেছে সেটা সম্ভব কি করে তার কারণ আপনি ঘড়ির ব্যাপারটা বিশ্বাস করছেন হ্যানকে চুপ করে থাকতে দেখে জবাব দিল কিশোর ডক্টর কুপারের ঘড়ির কাটা দশা ছেচল্লিশ মিনিটে দেখাচ্ছিল যাতে সবাই মনে করে ওই সময় গুলি খেয়েছেন তিনি কিন্তু এর আগের আধ ঘন্টা কি করেছিলেন কিছু মনে করতে পারেন না ডক্টর কুপার তাতে কিছু প্রমাণ হয় না হ্যান বলে উঠল ডাক্তার বলেছেন তুমি চুপ থাকো ধমক দিলেন শেরিফ প্রথমবার খুনের চেষ্টা যদি প্রমাণ নাও করতে পারি দ্বিতীয়বারেরটাও না পারি মেশিন নষ্ট করে দিয়ে যেটা করতে চাইছিলে তুমি তৃতীয়বার তো তো পারব দেখেছি শুধু আমি একা নই আরও তিনজন এতজনের সাক্ষী না মেনে পারবেন না বিচারক কিশোরের দিকে তাকালেন তিনি আমার কৌতূহল এখন মেটেনি খুব সহজ কিশোর বলল নটা থেকে নটা পনেরোর মধ্যে ডক্টর কুপারকে গুলি করেছে হ্যান ওই সময়টাই ঝড় থেমেছিল তাতে নিশানা করতে অসুবিধা হয়নি তার ডক্টর কুপার পড়ে যাওয়ার পর কাছে গিয়ে ঘড়িটা ভেঙে কেনা ঘুরিয়ে রেখেছিল দশ হাজে চল্লিশে থেকে এগারোটা প্রচুর সময় ফ্রাঙ্ক হ্যানের মতো ওস্তাদ স্কিয়ারের জন্য। আর কেউ আমরা হলে তাড়াতাড়ি স্কি করে আসতে পারতাম না তাছাড়া পাহাড়ি পথে কোনো সাস্করী চেনা আছে তার যেদিক দিক দিয়ে এলে সময়ও কম লাগবে নটা পনেরো থেকে দশটা পর্যন্ত তুষারপাত চলেছিল তাতে ঢেকে যায় স্কিয়ের দাগ এই কারণেই ফাঁকিতে পড়ে গিয়েছিলাম প্রথমে আরও একটা ব্যাপার খটকা লেগেছে ডক্টর কুপারের দেহ তুষারে ঢেকে গিয়েছিল দশটা ছেচল্লিশে গুলি খেয়ে থাকলে গায়ে তুষার জমার কথা নয় তুষারপাত বন্ধ হয়ে গেছে আরও আগেই এক মিনিট এক মিনিট হাত তুললেন শেরিফ ঘড়ির ব্যাপারটা বুঝলাম কিন্তু হ্যান কি বোঝেনি মারিসা কুপার বেঁচে আছে ওকে একেবারে শেষ না করে দিয়ে গিরিখাত থেকে চলে এলো কেন সে এছাড়া আর কোনো উপায় ছিল না তার জবাব দিল কিশোর ঘটনাটাকে দুর্ঘটনা হিসেবে দেখাতে চাইছিল সে শিকারের সময় ভুলে যদি গুলি লাগে একটা গুলি লাগতে পারে দুটো গুলি বিধে আছে দেখলে কেউ ওর অ্যাক্সিডেন্টের কথা বিশ্বাস করবে না ও ভেবেছিল মরে যাবেন ডক্টর কুপার যেতে নো আমরা গিয়ে না পৌঁছালে হ্যান কল্পনাই করেনি ওই তুষার ঝড়ের মধ্যে কেউ তাকে উদ্ধার করতে যাবে যাই হোক আপনাকে ওরে টেলিফোন করা আর লং হাইটের রাইফেল রেখে দিয়ে ফাঁসানোর অপচেষ্টাটাও অবশ্যই হ্যানের ঘড়িটা যে ইচ্ছে করে বাড়ি মেরে ভাঙা হয়েছে বুঝলে কি করে জিজ্ঞেস করলেন শেরিফ শুরুতে যে কেন বুঝলাম না সেটা অবাক লাগছে আমার কিশোর বলল ঘড়িটা ছিল মশ নিচে আড়াল করা ডক্টর কুপার পড়েছেন নতুন জমাত নরম তুষারের স্তূপের উপর তাতে হাজার বাড়ি লাগলেও ঘড়ি ভাঙার কথা নয় ভালো মতো ভাবার পর বুঝলাম ঘড়িটা হাত থেকে খুলে নিয়ে গিয়ে পাথরে বাড়ি মেরে ভেঙে আবার পড়িয়ে দেয়া হয়েছে খাইছে এক নিঃশ্বাস ফেলল মোসা জীবনে যদি আর কোনোদিন লাগানো ঘড়ি পরিয়ে আমি দিদিটা অনেক ভালো এসব শয়তানি করে রাখা সম্ভব না পরদিন সকালে বাড়ি ফেরার আগে হাসপাতালে ডক্টর কুপারের সঙ্গে দেখা করল তিন গোয়েন্দা তার মানে আবার আমার প্রাণ বাঁচালো তোমরা ডক্টর কুপার বললেন ফ্রাঙ্কা আমাকে খুন করতে চেয়েছে এখনো বিশ্বাস হচ্ছে না আমার এই হলো মানব চরিত্র সেজন্যই মানুষের চেয়ে জন্ধু প্রতি আমার বেশি আগ্রহ যাগে একটা কথা বলবে এর মধ্যে চেরি জনসন ঢুকলো কিভাবে কাকতালিও হবে জানালো কিশোর সেদিন সকালে কুগারের চিহ্ন অনুসরণ করতে করতে গিরিখাতের কাছে দুজন মানুষকে দেখেছিল জনসন লংহার্ট আর ফ্রাঙ্ক হ্যান। হ্যানকে সন্দেহ করেছিল সে ব্ল্যাকমেল করতে চেয়েছিল হ্যান বলে দিয়েছিল থারস্টোনকে থার্স্টন তখন জনসনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল পর্বতে ডেকে নিয়ে গেল ওকে থারস্টোন নিশ্চয় টাকা দেওয়ার কথা বলে আপের কাছ থেকে ওকে সরিয়ে নিয়ে গেল হান ওখানে আগে থেকে লুকিয়েছিল সুযোগ বুঝে বেরিয়ে এসে চুপি চুপি কেটে রেখে গেল জনসনের ব্রেক সিস্টেম দিতে যাচ্ছে না ডক্টর কুপারের এখনো বুঝতে পারছি না রেডিও সিগনালের ব্যাপারটা হাসলো কিশোর ওটা হলো হানা চালাকি সবচেয়ে ইন্টারেস্টিং অংশ আপনি ঠিক কোনখানে রয়েছেন জানা ছিল না হানের মোটামুটি একটা ধারণা ছিল কেবল ও জানত সিগনাল পেলে আপনি ভাববেন আপনার কলার পরনো কোনো কুকার আসছে আপনাকে গুলি করার পর ট্রান্সমিটারটা নষ্ট করে দেওয়ার ইচ্ছে ছিল অ্যানের কিন্তু পরে হয় সেটা তুষারের মধ্যে আর খুঁজে পায়নি কিংবা ওটার কথা ভুলে গিয়েছিল আপনাকে বেঁচে থাকতে দেখে প্রচন্ড নাড়া পেয়েছিল সে যার ফলে ছোটখাটো দু একটা ভুল করে ফেলা সম্ভব স্মল ক্যালিবারের রাইফেল দিয়ে স্থির টার্গেট প্র্যাকটিস করতে অভ্যস্ত সে ভারী রাইফেল দিয়ে সজল জানোয়ার শিকারের অভিজ্ঞতা তার নেই বলেই বেঁচে গেছেন আপনি পুরো ব্যাপারটাই বড় জটিল ডক্টর কুপার বললেন সব কিছুর পেছনে জেরাল থারস্টন রয়েছে কি করে প্রমাণ করবে মোটেও কঠিন হবে না সেটা মুখ না খুলে আর পারল না মোসা হাজতে ভরার পর থেকে মুখে খৈফোটা শুরু হয়ে গেছে ফ্রাঙ্ক চুরি পাখির মতো এক নাগারে কিচির করে চলে এসেছে সে মনে হয় এই যাত্রাটা তোমার বন বেঁচে গেল মারিচা নতুন একটা কণ্ঠ শুনে দরজার দিকে ঘুরে গেল চার হাসি মুখে দাঁড়িয়ে আছেন লংহাট ঘরে ঢুকলেন তিনি হেসে জবাব দিলেন ডক্টর কুপার ওগুলো শুধু আমার বিড়াল নয় লং ওরা সবার ওরা মুক্ত ওরা স্বাধীন ওরা বন্য এভাবেই দেখা উচিত ওদের আমারও কুকারের জীবনই পছন্দ ঘোষণা করলেন লংহাট গলায় ঝুলানো ক্যামেরাটা খুলে নিল রবিন দয়া করে একটু পোজ দিয়ে দাঁড়াবেন কেন ভুরু ভুরুকুছকে জানতে চাইলেন লংহাট একে ছবি তুলব রবিন বলল আমার সংগ্রহে রাখার জন্যে তার চেয়ে বরং বুনো কোনো কুকারের ছবি তুলে নাও গে হেসে বললেন ডক্টর কুপার পার্বত্য সিংহের মুখে ইন্ডিয়ান নেতার চেহারা দেখতে পাবে পরিষ্কার শুধু শুধু ওই প্রাণীগুলোকে ছোট করছো মারিসা অস্বস্তি ভরা কণ্ঠে প্রতিবাদ জানালেন লংহাইট রবিনের দিকে ফিরলেন রবিন আমি রেডি তীব্র আলোচ লিক দিয়ে উঠল ক্যামেরার ফ্ল্যাশলাইট থেকে